যে লোকেরা নৌকার ভোট চায়, কিসের ভোট? নৌকার ভোট, নৌকার ভোট চায় না, তারা কার লোক? তারা আওয়ামী লীগের লোক, কথা ঠিক কিনা? যারা ধানের শীষের ভোট চায় বিএনপির লোক, এটা তা না কথা, এর মধ্যে কোনো ভেজাল আছে? আর যারা নাঙ্গলের ভোট চায় তারা এরশাদ চাচার লোক, তাই না? আল্লাহর লোক কারা? এটি এখন আমার বাজে গেছে কি ভাই, খুব কথা বুঝবেন। আমি নাই নৌকার ভোট ছিলাম, আওয়ামী লীগের হলাম, বিএনপির ধানের শীষে ভোট ছিলাম, বিএনপির হলাম, নাঙ্গলের ছিলাম, জাতীয় পার্টির হলাম, আল্লাহর লোক কি? আবার কয় গোলামি? কোরআনের কোলে হবে না, সবাই তো কোরআনেরই দাবি করে, আল্লাহর কাছে দাঁড়া করে বিয়ে করছে তো কোরআন দিয়ে বিয়ে করছেন, রোজা করেন কোরআন দেয়া, কুরবানি করেন কোরআন দেয়া, নামাজ পড়েন কোরআন দেয়া, আকিকা করেন কোরআন দেয়া, সব কোরআন দেয়া, কিন্তু আপনি ভোট চাইলেন যার, তারই যদি আপনি লোক হন তাহলে আল্লাহর লোক কে? না এদের তো ধোকা, মানে সবাই তো জান্নাত যদি যাবার চায়, তো জান্নাত তো যাবার চায়, তুই ওরকে ভোট চাচ্ছু, ওর কক জান্নাত দে কত কনে, মানে কত কনে গে, ওরা যদি জান্নাতের মালিক হয় তাহলে ওরকে কাছে ভোটও চাওয়ার লাগবি, জান্নাতও চাওয়ার লাগবি। এখন আপনাকে এটা এটা হচ্ছে এটা বোঝার জন্যে নবীর রসুলের আগমন, নবী এমনি পাঠায়নি আল্লাহ, এই এতটুকু বুঝানোর জন্যে যে আল্লাহর লোক কারা, এটা বুঝানোর জন্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে আগমন, জোরে কোন আল্লাহ আকবার, এত নবীর খালি একটা কথা বুঝানোর জন্য। এখন আমার থেকে শুনেন, যারা আল্লাহর আইন চায় তারা আল্লাহর লোক, সবাই বললেন নাকি একবার ঠিক? যারা আল্লাহর আইন চায় তারা আল্লাহর লোক। এখন আল্লাহর লোক হলে আপনি কেমন করে বুঝবে আল্লাহ? আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ছোট্ট একটা কথা, আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তার গোলামি আবার দুই প্রকার, কয় প্রকার? একটা হলো আল্লাহর গোলাম, আর একটা মানুষের গোলাম। যারা আল্লাহর গোলাম তাদের জন্য আল্লাহ বলছেন, ফাদু খুলিফি এবাদি ওয়াদু খুলি জান্নাতি। ছোট্ট ছোট্ট আয়াত কিন্তু মানুষের জীবনের রেজাল্ট দিয়ে দিচ্ছে আল্লাহ। এই আয়াতের গুলোর বক্তৃতা নেই, আসল কথার বক্তৃতা বাংলাদেশে হয় না, জুম্মা তো হয় না, সভা তো হয় না, নেতারাও কয় না। নেতা করুক তো টিনের সুর দিয়ে বান্ধে ফালা বিষয়, এরা মনে করছে আমরা সমাজের নেতৃত্ব দিচ্ছি, বোধ হয় আমরা জান্নাত গেছি, বাটাম ফাটাবি। আল্লাহ বিচার করবেন, নিজে নিজে বিচার করবেন, আপনাকে দেখতেই পালো না দুনিয়ার জীবনে যে আপনি কার লোক। সবাইকে দেখতেছে আল্লাহ, ই অল্লোক ওই অল্লোক ই অ্যাল্লোক, আমার লোক নেই, অথচ আমার আম খায়, ধান খায়, রসুন খায়, পেঁয়াজ খায়, পেট্রোল পরে, ডিজেল পরে, কেরোসিন পরে, আমার নিয়ামত সব খায়, কিন্তু আমার লোক খুঁজে তো আমি পাই না, কথা বলে গে। এই যে এখন না বুঝিচ্ছে, বুঝছেন? আস্তে আস্তে এমজি বাড়াচ্ছি তো বুঝিচ্ছে কি। ওই দাঁড়িয়ালা ভাই কথা ঠিক কিনা? এই যে দাঁড়িয়ালা কি সুন্দর বড় দাঁড়ি, কিন্তু প্রথমেই গালো ধার দিয়েছিল, তো ওই গালো ধার দেওয়া দেখে আমার মাথা ঘুরে গেছে, যে এখন যদি গালো ধার দেয় ই তো আর চিৎকার করবে না,
এই এখানে দাঁড়া কথা বলতিছেন আল্লাহর কথা শুনে সমর্থন দিচ্ছেন ফিডব্যাক দিচ্ছেন রিপ্লাই দিচ্ছেন আল্লাহ আরশ আযিম থেকে দেখছেন দেখি বান্দার অন্তর কি আর মুখটা কি যার অন্তর আল্লাহর পক্ষে তার মুখটাও আল্লাহর পক্ষে যার অন্তর নাঙ্গলের পক্ষে তার মুখটাও নাঙ্গলের পক্ষে সঠিক তো হবি কথা যে আল্লাহ তাহলে ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি তাহলে আল্লাহর দ্বারা ইবাদত করবে গোলামি করবে এই গোলামি দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর গোলাম একটা হলো মানুষের গোলাম যারা আল্লাহর আইন মানবে তারা আল্লাহর গোলাম আর যারা মানুষের আইন মানবে তারা মানুষের গোলাম এখন আপনার কাছে বিচার দেওয়া হলো আপনি কার গোলাম হতে চান আল্লাহ আল্লাহর গোলাম যদি হতে চান তাহলে আইন মানতে হবে কার আল্লাহ মানতে রাজি আছেন হে কারা কারা দুহাত তুলে তাকান লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো এই ঘরতকে সংসদে সংসদে ছাড়া আইন মানা যাবে না সংসদে ছাড়া সুদ হারাম হবে না সংসদে কোরআন না গেলে পর্দা ফরজ হবে না নামাজ কায়েম হবে না চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না মহিলার বল খেলা বন্ধ হবে না কোরআন ঘরত থাকবে আর দেশের সুদ চলিচ্ছে জেনা চলতেছে সব চলতেছে আপনার জান্নাতে যাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না দাড়ি টুপি জুব্বা সব থাকবে পাঞ্জাবি থাকবে কিন্তু আল্লাহর লোক খুঁজে পাওয়া যায় না কারণ কি যারাই আল্লাহর আইন চায় না এরা আল্লাহর বিরোধী শক্তি আল্লাহর আইন যারা চায় না তারা আল্লাহর বিরোধী শক্তি আল্লাহর বিরুদ্ধে দণ্ডায়মান হওয়ার পর এমন কোন বাপের ব্যাটা নাই ওই জান্নাতের চোখের দেখে আমার দেশের সবচেয়ে দুর্ভাগ্য আলেম ওলামা এই জাতিকে অন্ধকারে ফেলে রেখেছে আলেম ওলামা এই জাতির লোকদেরকে অন্ধকারে ডুবায় দিচ্ছে মনে করেন আমি যখন আত্রাই থেকে রাস্তা দিছি বীরকুচ্ছে আসার জন্য দক্ষিণ দিকে আসা লাগছে তো এখন আত্রাই বিরিদের ওখানে এসে আমি বলতেছি ভাই বীরকুচ্ছে কোন দিকে একটা লোককে বললাম ওই লোকটা আমি জানি না ওনার বাড়ি কোথায় কিন্তু ওনাকে রাস্তা ভুলে ধরেছে উনি বিরিদের দক্ষিণে ধারে দাঁড়িয়ে আছে উনি চিন্তা করছে আমি কোন দিক যাই বীরকুচ্ছে যাবো এখন এখানে এসে রাস্তা ভুলে গেছি ভুলে ধরেছে আমি এখন কোন দিক যাই এই চিন্তা করে উনি দাঁড়িয়ে আছেন আমি আবার পাগলের মতো ওনার কাছে বলেছি ভাই বীরকুচ্ছে কোন দিক এই লোকটা যখন বলবি ভাই বীরকুচ্ছে উত্তর দিক তাহলে আমি যদি কিয়ামত পর্যন্ত সান্তারের ওই দিক পার হ্যাঁ হিলি পর্যন্ত তাই বীরকুচ্ছা পাবো কেন পাবো না ওই যে লোকটা দিক নির্দেশনা দিছে ওই লোকটাকে ভুলে ধরে আছে এক ভুলে ধরা লোক আর এক ভুলে ধরা লোক যদি জিজ্ঞাসা করা যায় গন্তব্যস্থল ঠিক মতো পাওয়া যাবে না আমাকে অবস্থা হয়ে গেছে তাই আমরা হাজারো ইবাদত করতেছি হাজারো রোজা নামাজ কালাম জিকির হজ কত ইবাদত করতেছি কিন্তু পাশাপাশি আল্লাহর বিরোধিতা করতেছি কিভাবে আজ কিবার গেল মঙ্গলবার কালকে বুধবার তারপর বৃহস্পতিবার শুক্রবার এই শুক্রবার কি আগামী যে শুক্রবার এটাই কি নতুন শুক্রবার না আরো জীবনে বহু শুক্রবার নামাজ পড়ছেন প্রত্যেক শুক্রবারে খুতবাতে একটা কথা বলা হয় ইমাম সাহেব আরবি দিয়ে পড়ে কিন্তু মুক্তাদিক জীবনে বাংলা বলে না এই বাংলা না বলার কারণে পুরো জাতি আল্লাহর সাথে বিরোধিতা করতেছে আবার নামাজ পড়তেছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে খুতবাতুল আহকামের ভিতরে একটা হাদিস আরশাব আলী থানবী সংযোগ দিয়েছেন দুনিয়ার মানুষ এত গুরুত্বপূর্ণ হাদিসটা এই হাদিসটার সাথে রাষ্ট্র শক্তির এত মিল এত জরুরি এই হাদিস আল্লাহর নবী বলেছেন এই হাদিসটা
এত গুরুত্বপূর্ণ এই হাদিসটা যদি কেউ মেনে নেয় আল্লাহর জান্নাতে যাবে আর যদি কেউ মেনে না নিতে পারে এই ব্যক্তি নির্ঘাত জাহান্নামে যাবে এই হাদিসের সাথে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নির্ভর করে আমার আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ এই হাদিস প্রতিদিন জুমায় খুতবাতুল হাকাম যতগুলি মসজিদে তেলাওয়াত করা হয় এই হাদিসটা তেলাওয়াত করা হয় অর্থ হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহ নাই পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ নাই পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ কেউ যদি নাই পরাণ শাসক কায়েমের বিরোধিতা করে সে যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করল আমি নামাজ কালাম সব পড়লাম কিন্তু ন্যায় পরাণ শাসক মানে কি কোরআনের রাষ্ট্রশক্তি কায়েমের বিরুদ্ধে অবস্থান নিলাম আমার নামাজ রোজা হজ জাকাত সব আল্লাহ ফিনিশ করে দিবে না তুমি আমার রাজত্ব ভাইলট করেছো অমান্য করেছো তোমার ইবাদত আমি কবুল করব না ভাই মাইক আলা রে কি এর কিভাবে এলা দেন বুঝে পারি না খবরদার এগুলা মাইক আনবেন না ষোলো কাদের মাইক আচ্ছা একটা লোক বিয়ে করেছে আর বউ বাড়ি নিয়ে গেছে এখন হুন্ডা দেওয়ার কথা আছে বাপ শ্বশুরের বউ আচ্ছা তোর পিটিছে পিঠে তা বলিচ্ছে লাখ মুখ ফাটে দেখো যা তোর বাবার তো হুন্ডা লিয়ে দিবের সাথে দিবি না নাকি আচ্ছা বিচিক মারিয়া যদি ওই হুন্ডা নিবের দিয়া ফাটায় বাপ কি হুন্ডা দিবি মেয়ে কবি মা তুই এনে শান্ত মনে কত ওখানে আসবের কত ওখানে গেলে আসবের ক আর হুন্ডা আমি দেমনি মনে কালি কিনবার দাম ওখানে আসবের ক তোর বিটি যদি মোবাইল করে হ্যালো নাসিম তুমি আসো আব্বা হুন্ডা কিনবার যাবি তুমি না হলে কেন কেমন কালার নেবে আসো সাইডে তখন ওই জামাক বাড়ির নিয়ে গেছে ও হুন্ডা দিবি ও ঘরের মধ্যে তুলে আচ্ছা তোর হুমুন দিস্তে গাইজে দিবি তে এখন আমাদের কথা হলো এক আমরা যারা ইমানদার আমরা মূলত আল্লাহর বিরোধিতা করতেছি আল্লাহর দেওয়া নিয়ম নীতি পৃথিবীতে কায়েমের বিরোধিতা করে আল্লাহর কাছ থেকে জান্নাত চাচ্ছি আল্লাহ খালি আজরাইল লোক করছে ওর যখন সময় হবে খালি কোন রুমে খালি কবর ঢুকু হুমুন দিস্তে কাকা কাজা লাগে আমি জানি কি এমনি লেখাপড়া পিএইচডি এম এ পাস বিএ পাস বিশাল নেতা কিন্তু সব বোঝে কোরআন বোঝে না একটা মাছ যদি কেউ একটা মাছ যদি কেউ কিনবার চায় তাহলে দেখবেন হাতরায় কিংবা আপনার কিন্তু হাত কি হাট আছে বিশাল হাট আছে মনে করেন সমসপাড়া আহসানগঞ্জ বিশাল একটা 10 কেজির কাতল কিনবার গেছেন মায়ের কাছে বাবা তোর খালা আসবি না মাছ একটা বড় নিয়ে আসিস আর যা দেখেন একটা মাছ আছে হাটত বড় তোর মাছের দাম শুনলে 600 টাকা কেজি তখন আপনি মাছ আলাপ করছেন ভাই চলটা আলোক করতো চল বোঝেন না মাছের চল আলোক করেছে যখন করেছে তখন আপনি দেখিচ্ছেন মাছের ওই কানে চলের নিচে ফুল থাকে না ওটা একবারে সাদা ফ্যাট ফ্যাটা দেখার পর আপনি করছেন ভাই আচ্ছা ঠিক আছে এ চলে যাচ্ছেন তোর মাছ আলাপ করছে ভাই দান খেয়া করছে না বোঝা হয়ে গেছে তোর মাছ পচা না তাজা 10 কেজির কাতল নেজর থেকে ওই কানের ফুল পর্যন্ত টষ্ট সে তাজা দেখা যাচ্ছে ফাইন কিন্তু ওটা পরীক্ষা করার জন্য গোটা মাছ তন্ন তন্ন করে কাটা লাগে না কানের ফুল দেখলে বোঝা যায় ই পচা না তাজা আপনার আমার পুরো বডির আল্লাহ দেখা লাগে না খালি দেখবে অন্তর কুণ্ডে কোন দিক আপনি দুনিয়ার সব বোঝেন
কোরআন বোঝেন না, সব দিন কোরআনের আইন বোঝেন না, সব দিন রসূলের রাজনীতি বোঝেন না, সব দিন কোরআন বিজয় চান না। আল্লাহ এগুলা কি জানে না? জানে। বাপ রে, পিএইচডি ডক্টরেট করা লোক সংসদে আছে? বাড়ি আছে ডক্টর, এমএ পাস করে বাংলাদেশে ঢাকা রিক্সা চালা খাচ্ছে, চাকরি নাই। এমএ পাস করে সিএনজি চালাচ্ছে গইগাঁও, দাওরা পাস ম্যাট্রিক পাস করে চুক্তি জমি লাগাচ্ছে। এত শিক্ষিত আমাদের দেশে, অথচ এই মানুষগুলো যেদিন মূর্খ ছিল, কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না, শুধু মানুষ ডিগ্রি ছাড়া মানুষ আল্লাহ পাঠাইছিলেন, তার ভিতরে এক নাম্বার ডিগ্রি ছাড়া লোক ছিলেন আমার রসুল। রসুলকে যখন বলা হলো যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, তখন রসুল বলেছিলেন আনা উম্মি, আমি পড়তে পারি না। তাহলে বোঝা যাচ্ছে রসুল ছিলেন অশিক্ষিত, কথা ঠিক কিনা? না, কোনো আক্ষরিক জ্ঞান ছিল না, আল্লাহ তাকে শিক্ষিত বানিয়েছেন, তোর কথা ঠিক কিনা? উনি প্রথমে বলছেন আমি পড়তে পারি না, পড়তে পারি না। তাহলে এই কথা বলার পর দেখা গেল যে রসুলের উপর কোরআন নাজিল হলো, পুরো কোরআন মুখস্থ, লক্ষ লক্ষ হাদিস, রসুল বলছেন এটা অশিক্ষিত লোককে যে আল্লাহ জ্ঞানী বানাতে পারে, একজন দার্শনিক বানাতে পারে, একজন সারা মানুষ বানাতে পারে, আল্লাহর কুদরত ছাড়া এটা সম্ভব না। আমাদের দেশে ডিগ্রি আছে কিন্তু কোরআনের বুঝ নেই, আর তখন ডিগ্রি ছিল না কিন্তু কোরআনের বুঝ গ্রহণ করেছে। আমার ভাইরা, আল্লাহর এই রাসূল 11.5 বছর মক্কায় থাকলেন, দাওয়াত দিলেন কালেমার, 11.5 বছর বয়সে, নবুয়তের বয়সে রসুল কালেমার দাওয়াত দেয়া, এক এক করে কাফেরের সমাজ থেকে আল্লাহর দিন বুঝালেন, এক এক করে মানুষ ইমান আনলেন। এই মানুষগুলি আল্লাহর রসুলের পথে ধরার কারণে ওই সময়কার কাফের আবু জাহেল, উতবা সাইবা, মুগিরা, তারা মানুষগুলির উপরে ইমান আনার কারণে অত্যাচার নির্যাতন শুরু করলো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর রসুল 11.5 বছর বয়স, নবুয়তের, হঠাৎ করে একদিন কাবা ঘরের ছায়াতে কম্বল বগলের নিচে দিয়ে ঠেস দিয়ে বসে আরাম ফরমাচ্ছেন, এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির, রসুলের সামনে হাজির। আল্লাহর নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না, আপনি কি দোয়া করবেন না, আমরা মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, জুলুম নির্যাতনে আমাদের এত কষ্ট হচ্ছে, হুজুর আপনার দরবার থেকে, আল্লাহর দরবার থেকে কি আমাদের জন্য সাহায্য আসবে না? বারবার যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে কথা বলতেছিলেন, আল্লাহর নবী সোজা হয়ে বসলেন, বললেন খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, আমাদের পূর্বে যারা ইসলামের দাওয়াত দিতে পৃথিবীর জমিনে এসেছিলেন, কালিমার দাওয়াত দিতে পৃথিবীর জমিনে এসেছিলেন, তাদের কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরনি দেয়া শরীর থেকে গোস্তগুলি আসলে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে। ওরে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামৌত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ পথ রাতের অন্ধকারে চলাফেরা করবে, কোনো চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। আল্লাহ তাআলা রসুল বললেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউরও ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়, খাব্বাব অচিরেই আল্লাহ তাআলা সেই দিন দিয়ে দেবেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রসুল যখন এই কথা বললেন সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন,
আলহামদুলিল্লাহ পাঠ করলেন রাসূল বুঝতে পেরেছি আপনার বাণী এরপরে আল্লাহ তাআলা রাসূলকে কোরআনের আয়াত জানায় দিলেন সূরা বনী ইসরাইলের ভেতর আয়াতটি এসেছে আল্লাহ জিব্রাইল দিয়ে পাঠিয়ে দিয়ে বলেন জিব্রাইল যাও আমার হাবিবকে এই দোয়াটা আমার দরবারে করতে বলো যিনি দোয়া করতে বলছেন তিনি যদি দোয়া করেন কবুল করেন আর কোন মাধ্যম লাগবে না জোর লাগবে না আবার আল্লাহ বললেন হে জিব্রাইল আমার হাবিবকে তুমি বলো وقل ربي أدخلني مدخلا صدقاً وخرجني مخرجا صدقاً وجعل لي من لدنك سلطانا نصيرا رب العالمين কাছে দোয়া করলেন হে রব আপনি আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন সত্যবাদীদের সঙ্গী হিসেবে কবুল করুন আর আপনি আমাকে একটা ইসলামী রাষ্ট্র দেয়া সাহায্য করুন আর না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন জোরে কোন মারহাবা ভাই মাইকটা একটু জাগে দেন তোরা মাইক আমার আস্তাত গলি দাবি আদান নিছে ও মাইক মাইক গেল আছে রে মাইক আপনি গেল আমার রাসূল বললেন এখনই আমি দোয়া করব আল্লাহ রাসূল এই আয়াতটা বললেন আল্লাহ দোয়া কবুল করলেন মদিনায় হিজরতের পথ শুরু হয়ে গেল দীর্ঘদিন পর 13 বছর যখন পূর্তি হলো আল্লাহর রাসূল মদিনায় হিজরত করলেন মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন কারণ রাষ্ট্র ছাড়া এই জুলুমের অবসান ঘটানো সম্ভব না রাষ্ট্র ছাড়া সুদ বন্ধ করা যাবে না চুরি বন্ধ করা যাবে না যাকাত চালু করা যাবে না হ্যাঁ জানা বন্ধ করা যাবে না কিচ্ছু বন্ধ হবে না রাষ্ট্রশক্তি হচ্ছে একটা মডেল রাসূলের জীবদ্দশায় রাষ্ট্রশক্তি যখন মদিনাত কায়েম করলেন মদিনার অলিতে গলিতে আর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বলার কেউ থাকলো না ধরে কোন আল্লাহু আকবার যারা মক্কাতে অত্যাচারিত নির্যাতিত হলেন মদিনায় গিয়া তারা সুস্থির অলাভ করলেন কথা ঠিক কিনা আল্লাহর নবী এক এক করে 10টি বছর মদিনার রাষ্ট্র শাসন করলেন কোরআন দিয়া জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার 10টি বছর শাসন করার পর আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণ দিলেন 23 মিনিট ভাষণের সময় বললেন ওগো আমার সাহাবীরা আমি দুনিয়া থেকে ইন্তেকাল করব কিন্তু আমি রেখে যাব দুইটা জিনিস কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূল আমি আল্লাহর কিতাব আর আমার আদর্শ আমার হাদিস রেখে যাব যতদিন তোমরা এটা ধরে রাখবে ততদিন তোমরা পদস্খলিত হবে না লাঞ্ছিত হবে না পৃথিবীর জমিনে তোমরা মাথা উঁচু করে বসবাস করবে এটা আল্লাহর রাসূলের বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূল আবার নিজে বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলিমগণ নবীর ওয়ারিস আচ্ছা নবীর যখন ওয়ারিস বাপে যদি 30 বিঘা জমি তিনটা ছেলের নামে ক্রয় করে থুয়ে দেয় বাপ মরার পর ওই 30 বিঘা জমির ওয়ারিস কি তিনটা ছেলে হয় না এই তিন ছেলে যদি বাপ মৃত্যুর পর 2 বছরের মধ্যে সব জমি বেচে খায় গ্রামের মানুষ বলবি তোর বাপই ভালো আছিল রে তোরা তো শুনি সংসারটা ধরে রাখবার পারলু না সব জমি বেচে গেল তে আমাদের অবস্থা কেমন তাই আমরা বাংলাদেশে যত আলেম ওলামার দাবিদার আমরা সব বলি আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া কিন্তু নবীর ইসলাম বেচে গেছে কেন নবীর ইসলামের মধ্যে সুদ ছিল না চুরি ছিল না জেনা ছিল না তারপরে অন্যায় ছিল না দুর্নীতি ছিল না মহিলার বল খেলা ছিল না আর আমাকে নবীর ওয়ারিস যারা আছে রসুলের ইন্তেকালের পর পুরো দেশে সব চলে কেউ মানা করে না কি কি লাভ হচ্ছে কেউ আবার সিনেমা হল উদ্বোধন করে ময়না তাহলে আল্লাহ রসুল তার বিদায় হতে ভাষণ দিলেন তখন আল্লাহ রসুলের সাহাবীর সংখ্যা ছিলেন 16 লক্ষ 16 লক্ষ মানে কি 1,25,000 এতগুলো সাহাবি রসুলের সামনে দণ্ডায়মান আচ্ছা এই 1,25,000 সাহাবির মধ্যে কেউ কি 2 পাশের ডিগ্রি আছিল কারু না 5 পাশের না
এসএসসি ম্যাট্রিক আইএ ওনার তারপর ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল অধ্যক্ষ পিএইচডি ডক্টরেট কোন ডিগ্রি ছিল কোন ডিগ্রি ছিল না কিন্তু রাসূল যখন মদিনায় মিম্বরে যখন খুতবা দিতেন খুতবার ভিতর উনি প্রতি শুক্রবারে বলতেন খয়রুল কুরুনি কারনি আমার যুগই হলো সেরা যুগ যখন আল্লাহু আকবার আল্লাহ নবী নিজে বলেন আমার যুগ সেরা যুগ মানে কি আমার যুগে সুদ নাই ঘুষ নাই চুরি নাই চামারি নাই জানা নাই কোনো দুর্নীতি নাই আমার যুগ হলো সেরা যুগ তার মানে কি আল্লাহর রাসূল এটা বলে গেছেন আমার যুগ সেরা যুগ এই খয়রুল কুরুনি কারনি এটা আবার খুতবা তো দিয়ে দিতেছে ওই মুসল্লিরা শুক্রবারে শুনে ইমাম তেলাওয়াত করে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইলুনহুম সুম্মাল্লাযিনা ইলুনহুম এই কথা নবীর সেই কথা আমরা তেলাওয়াত করি কিন্তু জনগণক বলি না যে এই কথা নবী কেন বললেন আমরা তো মুখে বলি সোনার বাংলা বলি না কিন্তু সোনার বাংলা কি শোনা আছে কথা কন আছে কি বললেন ইমামতি থাকবে না কতগুলি ইমাম আছে কেন থাকবে না কেন তাহলে ইমামতি যদি ভয় হয় তাহলে আপনি ইমামের ইমামতি যারা পরিচালনা করে সেই কমিটির দরকার আগে কমিটি কে হবে কোরআনকে জিজ্ঞাসা করতে হবে কোরআন তুমি বলো মসজিদের কমিটি কারা কারা তৈরি করবে সূরা তৌবার 18 নম্বর আয়াত লাউহে মাহফুজে আল্লাহ তাআলা কমিটি নির্ধারণ করে রেখেছেন আজ থেকে 1500 বছর আগে নাজিল করা হলো এই এই লোক মসজিদের কমিটি থাকতে পারবে যাদের পাঁচটা গুণ আছে গুণ নাই তোমার কমিটি থাকার দরকার নাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমান বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আমার আল্লাহ বলেছেন মসজিদগুলির কমিটির ভিতরে যারা থাকবে তাদের পাঁচটা গুণ লাগবে এক নাম্বার আল্লাহর উপর ঈমান আখিরাতের প্রতি ঈমান তারা নামাজ কায়েমের চেষ্টা করবে যাকাত আদায়ের চেষ্টা করবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই লোক লাগবে মসজিদের কমিটির কিন্তু বাপ দাদা দলিল করে দিয়ে গেছে তিন বিঘে জমি মসজিদের দেশে দলিল লেগে দিয়ে গেছে যে দাতা সদস্য হিসেবে আমার বংশে যতদিন পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে নামাজ পরে পড়ুক ওই গ্রামত কামেল পাস দাওরা পাস হাজারো মুলবি পৌঁছে যাচ্ছে কোনো মিটিংও ডাকে না আগে ঘরের মধ্যে ওরা মিটিং করে একে কমিটি তৈরি করছে অমুক মোতাল্লি অমুক ক্যাশিয়ার অমুক সভাপতি যেগুলো হোক ড্রাইভারি দিছে ওরা ইসলাম বোঝে না মুলবি আসল কথা বললে অত ব্যারিকেড দিবি আর যখন এগুলা লোক যখন কমিটি থাকবে মুলুবির বিতেন বেশি হবে না তো মুলুবি কই হুজুর আপনার জামা কাপড় তো ভালি পরিষ্কার দেখা যাচ্ছে আপনার বোধহয় টাকার খুব বরকত এত টাকা কি করবেন এত টাকা কি করবেন আর ওর বেটা যখন এমবিবিএস ডাক্তার হচ্ছে তখন 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে প্রতিদিন 4টা থেকে 8টা মধ্যে রুগী দেখিচ্ছে 30,000 টাকা তাও আর দিন যাচ্ছে না আর ইমাম সাহেব যদি কয় ভাই বেতন বাকি পড়ছে রে 3 মাসের এনার টাকা দেন তো কইতে হুজুর এনে দেরি করে মিটিংটা হোক করতে বগলিয়ে বলছে করতে করতে 2 দিন চলে গেছে 4 দিন চলে গেছে কথা ঠিক কিনা আমিয়া আমাকে রুটি ইমাম সাহেব বেতন চাই দেয় না 3,000 টাকা মাস বেতন চাইলে কয় হুজুর আপনার টাকার বরকত বেশি বাড়ে এত বেতন ট্যা ট্যা করেন কে কি কথা তখন আল্লাহর কি কাম ওই মোতাল্লির বেটা বিসিএস পরীক্ষা দিছে রিটেন চান্স পাশে ভাইবা দিবে গেছে শুক্রবার ওই ঢাকার তখন ইমাম সাহেব 500 টাকা দিয়ে ওই দোয়া লিখছে মিলের টিলের পরে তখন ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ মোতাল্লির বেটাকে চাকরিটা দিয়ে দেন দেন আল্লাহ দেন এমনভাবে করছে মানে আল্লাহ কই কাটলেছে তখন মোতাল্লি খুশি হয়ে গেছে যাক ইমাম সাহেব দিয়ে দোয়া করছে চাকরি হবি যখন শেষে দা করছে আল্লাহ চাকরি দেন আমার আপত্তি নাই কিন্তু বেতনটা আমার মতো হতে হবে যা করছে আমার মতো তখন মোতালিদা ওই ইমামের হাত ধরিছে হ্যাঁ হুজুর আমি লেখাপড়া শিখেছি 1,00,000 টাকা খরচ করে এ বিসিএস একটা পাশ করাছি আপনি আপনার মতো বেতনের কথা কইলেন কা
কোন আপনি যে বহুদিন হলো করছেন আমাকে আমার টাকার বলে বরকত বেশি সেদিন বরকত খেলে আমার ঘরত থাকবে কি আপনার ঘরত যা এই যে মসজিদের ইমাম মুয়াজ্জিনগুলো যে চাকরি করে ওরা কি বেতন একটা চৌকিদারও বোনাস পায় এই বাংলাদেশের যত সরকারি অফিসার আছে ঢাকার থেকে শুরু করে একটা আপনাদের এই গ্রাম্য পুলিশ পর্যন্ত সবাই এরা বোনাস পায় আর মসজিদের ইমামের কি হচ্ছে সরকারি অফিসারদের বয়স বাড়ে বেতন বাড়ে 32 বছর চাকরি পর গ্রাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা আবার উই মরে যাবি বউ বেতন পাবি বউ মরে দেবি একটা ন্যাংরা ব্যাটা থাকলে তাও বেতন দেবি এই যে আজকে আপনাদের গ্রামের একটা প্রাইমারি মাস্টারনি মারা গেলেন না আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক বলুন আমিন বেচারি অল্প বয়স বলে আমি দানাদার যেতে চাইছিলাম আমি এখানে গাড়ি থামাতেই বলল ভাই বলল এই ভাই বলল যে 10:30টা দানাদা আমি যাওয়ার জন্য অজু করে বাড়াচ্ছি তা 10:30টা বাজবি দানাদা কর্ম ইনি এসে করছে দানাদা খাই তাহলে ওটি 10:30টা এটি 10:30টা আমি দানাদা যেতে পারলাম না দোয়া করলাম আল্লাহ আর তোমার ওই বান্দিকে তুমি মাফ করে দাও এতগুলো লোক ছিলাম আমরা ওই দানাদার লাশ ওটি থেকে আসে এটি যদি দানাদা করে নিতে নয় 10 মিনিট লাগে দানাদার আমরা সবাই দোয়া করতাম হ্যাঁ যাই হোক আল্লাহ মাফ করুক তো উনি যে প্রাইমারি মাস্টারনি ছিলেন ওনার যদি মৃত্যুর পর ওনার একটা প্রতিবন্ধী সন্তান থাকে তাও বেতন পাবে তার সরকারি অফিসারদের বয়স বাড়ে বেতন বাড়ে আর মসজিদের ইমামকের বয়স বাড়ে বেতন কমে হুজুর দাঁত পড়ে গেছে আপনার কথা বোঝা যায় না আর দান আসেন না এই কমিটির যদি আল্লাহওয়ালা লোক থাকতো মসজিদের ইমামের বেতন বাড়ান কেন দরকার একটা মসজিদের ইমামের যদি বেতন কম হয় তার স্ত্রী সঠিকভাবে পর্দায় থাকতে পারবে না ইমাম সাহেব এসে এটি নামাজ পড়তে ঘুঙ্গুর দেয় মনে হচ্ছে জিব্রাইল কিন্তু ওর বউ দা দেখেন তেল নাই সাবান নাই ওই দোকানত গেছে আনবে বউ গটি বাজার করেছে আর ই দেশে জিব্রে আল্লাহ আকবার অর্থ ছাড়া অর্থ ছাড়া স্ত্রী সন্তানগুলিকে চরিত্রবান পর্দায় রাখার ক্ষমতা না আমার দেশে শতকরা 14 জন ইমাম কুরবানি দিতে পারে আর বাদ বাকি ইমাম কুরবানি দিতে পারে না কে দেখে এগুলো আপনার মসজিদে 400 জন মুক্তাদি নামাজ পড়েন দুই ঈদে যদি 200 টাকা করে বোনাস দেন তাহলে 80,000 টাকা বোনাস উঠবি এই দুই ঈদে 20,000 করে যদি আপনারা ইমাম মুয়াজ্জিনক দিয়ে দেন ওই ইমাম একটা ভেড়া কি একটা খাসি কুরবানি দিয়া ওই গোস্ত দিয়ে ঈদ করবি সেজদার দোয়া পড়বি ওই সেজদা মদিনার মাটির সেজদা আর এই মোতাল্লি সাহেব কমিটির লোক গ্রামের মানুষ বড় বড় কুরবানি কিনিচ্ছে আর ইমাম সাহেব কাছে সেই কুরবানি দেখবে এখন কচ্ছে হুজুর এই এটা আমরা কিনেছি হুজুর 2 লাখ টাকা দাও তখন ইমাম করছে হুজুর কুরবানি সেই রকম যখন এই পাম দিছে তখন করছে হুজুর কুরবানির দিন আসবেন কুরবানির দিন ধপটপ করে থুকু 20 টাকা দিছে হাতত 7 জনে 2 লাখ টাকার গরু কিনেছে সাল 7 জনে 700 টাকা যদি ইমামক দিত তাহলে কবার হতো কিন্তু দিতে 7 জনে মিলে 20 টাকা আবার এই 20 টাকা দেওয়ার পর করছে যে হুজুর একটু পরে আসবেন আপনার গোস্ত দেবনি তখন ইমাম সাহেব যা গোস্ত লিবের কাছে পকেট তো পলিথিন আছি পলিথিন বার করে হুজুর ব্যাগটা আনছে আনছি তখন ব্যাগ দিছে মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিছে মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিয়ে করছে হুজুর দোয়া করবেন তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে তুই দোয়া দিচ্ছ হে হুজুর কত কর না গোস্ত দেওয়া লাগবে আপনার ভাগের সেই গোস্ত দিচ্ছে মিসকিনের ভাগে কত কর এই পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ লোক হলো যারা কোরআন শিখে আর কোরআন শিক্ষা দেয় জোর করে আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আমার আল্লাহ বলেছেন পৃথিবীর ভিতরে
যাদের ঈমান আছে ভালো ভালো কাজ করে এরাই হলো সৃষ্টির ভেতরে সেরা রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যারা নিজেরা কোরআন শিখে এবং শিক্ষা দেয় এরাই হলো উৎকৃষ্ট জোরে কন্যা সুবহানাল্লাহ যারা উৎকৃষ্ট তারা ভিক্ষা করে মাদ্রাসাত পড়ে কোন প্রাইমারি ছাত্র শিক্ষক ধান আদায় করে না ভিক্ষা করে না হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ভিক্ষা করে না অথচ মাদ্রাসার ছাত্ররা হাফিজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা যারা জাতির ইমামতির দায়িত্ব পালনের জন্য জীবনকে গঠন করে ওই জাতির শ্রেষ্ঠ রাহবার এই ইমামগুলি মাদ্রাসার হুজুরগুলি তালবে ইলামগুলি কোরআন জানার জন্য ভিক্ষা করে বাড়ি বাড়ি সাহায্য তোলে জোরে বলুন ঠিক কিনা আর যারা চরিত্র নাই নামাজ নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে টাকুর নিচে জামা কাপড় পরে এদেরকে বাস দেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায় বাস দেয়া থুয়া দেয় কি আমার কলেজে যা দেখেন হিটু হিটু লাগে দেয় বাদাম খাচ্ছে ওই জন্য মাদ্রাসার ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না মাদ্রাসা এই যে ইবতেদায়ী মাদ্রাসা এটা কি মঞ্জুর হতে আর কত কোটি বছর লাগবে ঢিঙ্গ দিয়ে তালের ঢিঙ্গ দিয়ে আপনার ওই প্রাইমারি মঞ্জুর হতে তালের ঢিঙ্গ দিয়ে বেড়া দিয়ে আর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক দুই তিন গ্রুপ মরে গেছে হাড্ডির মজ্জা শুকে গেছে বউ বিটি টাকা দিকে পারলো না সে খোঁজ সই করে পারলো না মাস্টাররা উনি মরে চলে গেল তাও করছে এ আগামীতে হবি এ হবি এই হসে হসে কথা বল ডাইরে বলতে হবে তুমি আমার সমাজের নেতা তুমি এমপি তুমি মন্ত্রী তুমি যদি এই মাদ্রাসা মঞ্জুর না করো একজন ভোট দেবো না আপনার ঠিক করলেন না গা হ্যাঁ আপনার কোন গুরু এই ভোট না লাগার পেছনে আমরাই দায়ী টাকা খায় ভোট দিয়েছিলেন কতবার ইনকুলেদের মধ্যে ঢুকে তাও কদিন চাষা এখনো কালি ভরায়নি উনি আরো হাফ কেজি জিলেবি খাবি একটা গরুর দাম 1.5 লাখ একটা বকরির খাসির দাম 15,000 ভেড়ার খাসির দাম 10,000 অথচ একটা মানুষ 270 কোটি টাকার মালামাল দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন যার দুটো চোখের দাম 3 লাখ দুটো কিডনি 3 লাখ জিহ্বা 10 কোটি 32টা দাঁত 64 কোটি টাকা দাম এই দাঁতের এত দাম আল্লাহ কিভাবে গোস্তর সাথে দাঁত এমনভাবে আজকে জয়েন করে দিয়েছেন হাজারো দাঁত দিয়ে যদি হাড্ডি চাবান দাঁত লড়ে না আর এই দাঁত দাঁত পড়ে গেছে সরকারি বড় বড় অফিসার কিংবা ধনী মানুষ ওরা 32টা দাঁতের মধ্যে 4টা দাঁত পড়ে গেছে তখন বান্ধে লেছে বগুড়া 4টা দাঁত বান্ধিছে 4,000 টাকা দেয়া দেখবেন গুণ দেখা যায় কথা কবার লাগলে আর মানুষ যখন কথা কথা দাঁত ডিঙ্গে করে লড়ে কতক্ষণ এতগুলা মালামাল দিয়ে আপনাকে বানাচ্ছে গরুর দাম কত ভেড়ার দাম কত খাসির দাম কত আর আপনার দাম কত চিন্তা করছেন সেই মানুষ ভোট দিবার দা ইনকুলদের মধ্যে করছেন কালি ভরায়নি ওই আরো হাফ কেজি জিলেবি যত জিলেবি দিবি তত বিক্রি হবে এগুলো দিয়ে আমরা সেদিন আল্লাহ এই গজব দিয়েছে দেখুন আমরা তো মনে করেছি যে এটা বোধ হয় সরকারের দোষ সরকারের দোষ নয় এটা আমাকের দোষ চেয়ারম্যান মেম্বর ভোট দেন টাকা খায় ভোট দেন চেয়ারম্যান মেম্বর এমপি বাংলাদেশের কোনো কাম যদি জনগণের না করে একটা গুণা হবে না কারণ আপনি কামের টাকা আগেই খাচ্ছেন একটা মেম্বর বারবার পার দিছে পায়খানার পার দিছে ওই পায়খানা ফেলায় না ওই তলে তলে তো গরু খেরদা গড়া বানায় মানুষ তল দিয়ে বিক্রি দেয় আবার করছে মা ওই 30 কেজি চাউলের কাঠ 1,800 টাকা চাচ্ছে এবারে কি কর্ম বেচারে কি না লাগবি তো ভোট এমনি দিছিলে টাকা খায় ভোট দিতে নি টাকা খায় এখন কাঠ দিবি যে দামে কেনা সেই দামে বিক্রি কথা কয় না ঠিক জনগণ যদি আগামী নির্বাচনে বলে আমরা উলঙ্গ এমপি চাই
ন্যাংটাং বিচায় উনি যদি হস করেও যদি ভোটর দাঁড়ায় ওই কাপড় খুলে চাষা লিখবে তা জনগণ তাদের ন্যাংটা ভোট দিবি আমরা এই পৃথিবী নষ্ট করতেছি কোনো নেতার দোষ নাই আমরা কত কষ্ট করে ভোট দিয়ে নেতাক পাঠিয়ে দিই ঢাকা জনগণের মনের কোনো কথা নাই ওটি যা ওরা ওরাই হুড়ো হুড়ি লাগে সেদিনকে দেখি টক শো ফেসবুকে দিছে দুইজন এমন গুঁড়ো গুড়ি লাগিয়ে বুঝছেন কি গুড়ি আমি জনগণ মার হওয়া কি জোরে মারামারি লাগিছে রে দেখে কুত্তা লাগে কথা কর এটা টক শো নয় এটা ঠক শো এটা যে মানুষের ঠকানের শো আল্লাহ রসুলের সময় টক শো লাগেনি আল্লাহ রসুলের সময় এত বিশ্ববিদ্যালয় লাগেনি এত সিলেবাসের কিতাব লাগেনি আল্লাহ রসুলের সময় মাত্র দুইটা সিলেবাসের কিতাব কোরআন আর হাদিস জোরে বলুন না ঠিক কিনা আজকে বাংলাদেশে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঁচটা দশটা বিশটা তিরিশটা পর্যন্ত সিলেবাসের বই পড়ে আজকে এবার বলা হচ্ছে মানুষ মানুষের থেকে নয় মানুষ বানরের থেকে আবার নাউদুবিল্লাহ হয় না ওরা কত ওরা বান্দর থেকে হোক কত কর না ওই যে জাফর ইকবাল ডাক্তার জাফর ইকবাল কত কি মানুষ বানর থেকে ফেসবুকে ওর ছবি একবার মানুষের বডি বান্দর মানে মুস দিয়ে জায়গা মানে এরকম বসে থাকে তাহলে উনি যদি এই বানরের থেকে মানুষ আসার কথা বলে তাহলে ওনার আব্বা বানর ছিল আমরা জীবনে বলিনি আমাদের আব্বা মানুষ ছিল আমাদের জাতির আদম সন্তান যারা আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন মানুষ আর আল্লাহ নিজে বলছেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই রসুল বলেছেন সিত্তুনা জিরান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বডিকে ষাট হাত লম্বা করেছিলেন আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি দিয়া আদম আলাইহিস সালামের ট্রাক্টর জিব্রাইলের মাধ্যমে তৈরি করেছিলেন যে মাটির ওজন ছিল চল্লিশ মন ধরে কোন আল্লাহ আদম আলাইহিস সালামে এক মুষ্টি মাটি আনছিলেন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য এক মুষ্টি মাটির ওজন হলো চল্লিশ মন সেই ফেরেশতা দান কবজ করবি কি নীলক থাকালে মনে করবি যে ওহুদ পারসা পেতেছে কোনো মাস্তানি দাপট থাকবে না আজরাইল যেদিন ধরবি কথা কন না তাহলে যতদিন আমরা বাঁচবো আল্লাহর আইনের পক্ষে কথা বলবো তাহলে আমি আপনাদেরকে জানাতে চাই আজ থেকে দেড় হাজার বছর আগে বিদায় হজের ভাষণ রসুল যখন দিলেন সোয়া লক্ষ সাহাবি দাঁড়িয়েছিলেন তার ভেতরে কেউ টু পাসের ডিগ্রি ছিল না কাউরও ফাইভ পাস এইট পাস ম্যাট্রিক পাস আই পাস বিএ পাস এম এ পাস ডক্টরেট পিএইচডি এফ সি পি এস এম এ পাস এম এড পি এড কিচ্ছু ছিল না ডিগ্রি ছাড়া লোক ছিল তামাম সাহাবি অথচ রসুলুল করুনি কারণে আমার যুগই সারা যুগ মূর্খ মানুষের যুগকে আল্লাহর নবী সারা যুগে পরিণত করেছিলেন কি দিয়া জরিখন কি দিয়া তাহলে আজকেও তো কোরআন আমাদের ঘরে ঘরে আছে আছে না নাই কিন্তু দেখা গেল মূর্খ মানুষের একশো লক্ষ সাহাবি কোরআন দিয়া শান্তিতে সুন্দর সমাজে বসবাস করেছিলেন আজকে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত লোক আছে কিন্তু শান্তি নাই এর একমাত্র কারণ অশিক্ষিত লোকেরা রসুলের সাহাবিরা ছিলেন কোরআনের আন্ডারে আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন শিক্ষিত লোক যদি বলে এই কোরআন হাত কাটা চোরের হাত কাটা নাই ভেতরেই থাকবো বার করবো না জেনার আইন সঙ্গে স্যার ওটি থাক বার করা যাবে না মানে এটা বার করলি তোর করে ডিস্টার্ব তখন মিয়ালিয়া তাল্টিবাল্টি করে পারবে না চুরি করে পারবে না দুর্নীতি করে পারবে না আমার দেশে সবচেয়ে বড় নির্লজ্জ কাজ হলো যুবতী মেয়ে দেয়া বল খেলা বল খেলায় যদি যাই হয় আমার স্ত্রী ব্যাগে থব আমার স্ত্রী ব্যাগে থব আর আদ্দা ভাইয়ের বয়স কম ওনার স্ত্রীরও বয়স কম ওনার স্ত্রী থব সেন্টারে দৌড়ে খেলবো আপা তুই দৌড়ে খেল এই দুই বক্তার স্ত্রীর খালি হুস পাওয়া দেয়া বোট পাওয়া ফিল্ডত নামে সাথে সাথে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিবি আপনারা দিবেন আল্লাহ এই জাতিকে আমরা বলে দিচ্ছি এই দুটো শয়তানের বক্তৃতা দেন কেউ না শুনে তাহলে ওর কেরে জন্যে জায়েদ যখনই জিতে তখন কয় বিশ্বের মধ্যে সুনাম ডেকে এনেছে
কেরে কেরে আই পারসেন্ট মিয়া ম্যাট্রিক পারসেন্ট মিয়া ক্লাস 10 এর ছাত্রী উরত বার করে হাফ প্যান্ট ফিন্দে সবুজ গিন্দি গাও দেয় সারা বিশ্বের মিডিয়া দেখাচ্ছে কইছে সুনাম ডেকে এনেছে কি সুনাম জাহান্নামে যাওয়ার সুনাম গত 18 সালে এই মহিলার এত বল খেলার উপদ্রব হয়েছিল এটা বন্ধ করার জন্য আল্লাহ করোনা দিয়েছিল যারা করোনা আছে বল খেলা ঈদের নামাজ জুম্মার নামাজ বন্ধ কইতে পাঁচজন করে জুম্মার ঢোকো চার হাত পর পর থাকো আর বাপ মলে খবরদার বাপের কাছে যাব না করোনা তোকে ধরবি কি করতে ওই প্লাস্টিকের বস্তার মধ্যে তুলে চেন আটকে দিয়ে দড়ি দিয়ে টেনে নিয়ে দা পাও দিয়ে নেমে দেবে বাবা তুই থাক তোকে লড়া যাবে না আমার এই করোনা আসার কারণে ভারতের হিন্দুরা গরুর চানা খাচ্ছে গাই গরু পেশাব করছে ওরা হাত ধরে চৌল দেয় দেখেন আল্লাহ কি করতে পারে আর সবল মখলুকাত গরুর চানা খিলেছে আমি তখন এটা চিন্তা করে পড়তে পড়তে দেখি যে এটা তো গরুর চানা কিন্তু আল্লাহ মানুষ গু খিলেছে নূহ আলাইহিস সালামের জামানার লোক 950 বছর দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম মাত্র 40 জন লোক ইমান আনলেন বাদ বাকি লোক ইমান আনলেন না নিজের স্ত্রী ইমান আনলো না তারপর ওনার ছেলে ইমান আনলো না শেষ পর্যন্ত আল্লাহর কাছে বিরক্ত দোয়া করে আল্লাহ তুফান দাও এই জাতি শেষ করে দাও আল্লাহ কচ্ছে নৌকা বানাও নৌকা বানালো সবাই পায়খানা করে ভরে দিল নূহ নবীর মন খারাপ আল্লাহ এ তুমি কোলে বানাবে এই মরুভূমির মধ্যে এরা রাগ করে পায়খানা করে ভরে ফেল দিল আমি এরা সব কর্ম কি করে তোর আল্লাহ কইতে তুই বুঝবি না লোক কর থাক যাই মাখাবি তাই ধুবি পরে একটা কুষ্ঠ বেদি অন্ধ লোক গায়ে ঘাও এই লোকটা কইতে পারে তোরা সবাই পায়খানা করে নূর কিস্তিত সে স্বর্গত গেল আমার কানে লিয়ে সব হয় তোর কানা মানুষ ধরে এলে একজন গেছে যা ওটি তুলে দেয় সরে গেছে ওটি পায়খানা করতে খুব পুতকুরের মধ্যে পড়ে গেছে ওই দেয়ার খেতে খাচ্ছে গাও মাকে গেছে জলাশয্যা ধসে ধুয়ে থেকে গাও খালি চকচকে চোখ ভালো গাও ভালো ওই অবস্থায় বাড়িতে গেছে বউতে ঝাঁটালে তারা ধরে এ কে তুমি বাড়াও কোনারে আমি তোর স্বামী কে মানে আমার স্বামী কানা দেখতে পারে না দুনিয়ার ঘাওয়ালা তুমি কি চাই কইতে দাগ এই আমার কি নিল গো তার সিনে সেতে দোনার একটা কি নিল গো দাগ আছিল এই দাগ দেখে বউ সিনদের পাশে যে এটা আমি তোমার স্বামী তখন মার বন্ধ করতে তবে গেলে এই কথা তখন গোটা গ্রাম এলাকা হয়ে গেছে যার মনে যায় বালতি বোতল নিয়ে গেছে দেন বালতিত করে আইনে খাচ্ছে গাওয়াত মাগিতে মাখতে মাখতে ও মোট পায়খানা ফুরে দেয় পরে পানি দেয় ঝাঁটা দেয় ধসে তখন নূহ আলাইহিস সালাম করছে আল্লাহ তুমি তো সবই পারো এ মাকালো আবার ধুলে কইতে কইতে নূহ আলাইহিস সালাম তুই বুঝিস না তখন গাবের গাছ আছিল আর কাতরা ছিল সে মরুভূমির মধ্যে নৌকো তক্তা দেয় মানে তো তুমি এই রোদের চোটে ফাটিয়ে দেবি তো সেই দিন ওটা যে চোখ পানেট করে দেন আল্লাহ আল্লাহ নবীদের বিরোধিতা করার কারণে পায়খানা খেলেছে আল্লাহ কি না করতে পারে সে আল্লাহ স্টিল এখনো হাইউল কাইয়ুম লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম যখন আল্লাহ তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী তিনি কোনদিন নিদ্রা যান না তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না সেই আল্লাহর আইন আমরা মানতে রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখান আল্লাহ লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আবার ঘরে ঘরে একটা চোরের হাত একটা চোরের হাত খালি কাটার দৃশ্য ডিসের লাইনে দেখার হতো চোরের মরা বাপে চুরি করত না আমার দেশে 52 বছর হলে এদের স্বাধীন হতে এত ভোট হলো এত নেতা হলো মসজিদে একজোড়া জুতার গ্যারান্টি দিতে পারলাম না এই যে আমার হাতে হ্যান্ডবেল দেখতেছেন এটা একটা পোস্টার এই পোস্টার মনে করেন দুটা জুতা এই দুটা জুতা যখন আমরা মসজিদে নামাজ পড়বে দেয় দেখবেন এই দুটা এইভাবে ধরি দুটা এইভাবে ধরি না ভাই দুই দুটার তলা এইভাবে ধরি আচ্ছা জুতাকে গায়ের সাথে ধরেন না সামনের দিকে ধরেন গায়ের দিকে ধরলে কাপড় মাখিয়ে দেবি আমি সেদিন লালপুর পীরগঞ্জ থানা যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর বাড়ি ওনারও বাড়ি ওটা
ওই না না পীরগঞ্জ লালপুর গ্রামে আমি ওই মডেল মসজিদে নামাজ পড়তে মাগরিবে গেছি আমি যাচ্ছি ডিমলা ডিমলা যাচ্ছি মাহফিলে এক তিস্তা বেড়াদের ওখানে দেখিতে মানুষ মসজিদ ঢোকার সময় জুতো খুলে এইভাবে ধরে উনি জুতো আগে ধরে আছে তাই বলে ভাই শুনেন তো জুতো আপনার গায়ের হাত তো এইভাবে থাকে আপনি জুতো ইঙ্গে লিখছেন গা কইতে না হুজুর এইভাবে ধরলে কাদু টাদু জামাত ধরবি তাহলে আপনার জামাত কাদু বললে আপনার ক্ষতি আর 14 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জুম্মা বানিয়ে দিল আপনি সেই জুম্মার মধ্যে কাদু আলা জুতো লিয়ে তাও আপনি ঢুকলেন না আগে জুতো ঢুকলেন আগে কি ঢুকিতে আগে জুতো ঢুকলেন কারণ কি কইতে হুজুর বাইরে তুলে নামাজ ঠিক মতো হবে না কে যে চুরি করবি তাহলে বাংলাদেশে বাংলাদেশে এতগুলো নেতা এতগুলো মানুষ আমরা আছি এত মাদ্রাসা এত ইমানদার তারপরে একটা জুতোর গ্যারান্টি নেই আমাদের কচুর সাথে গলার দড়িতে মরা ভালো আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোরার চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও একটা চোরের হাত ডিসেল লাইনে কেটে দেওয়ার সময় বিটিভি এনটিভি সিটিভি 21 24 71 75 76 54 চ্যানেলে যদি দেখানো হতো হুন্ডা চুরি তো দূরের কথা গরু চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না এত বক্তব্য এত নেতার আন্দোলন তারপরে বাংলাদেশে জুতা চুরি বন্ধ হলো না কি জানো জুতা চুরি বন্ধ দিয়ে 1 মিনিট লাগবি চোর চুরি করবি 5টা গ্যারান্টি পরে হাত কেটে দেবে একটা চোরের হাত কেটে দে ন্যাংরা বানালে ওই কবি যা আছে তাইলে থাকবো চুরি করবো না কত কয় বাংলাদেশে জানা হয় না 3 বছরের শিশু সন্তান থেকে শুরু করে 72 বছরের মহিলা ধর্ষিত হয় দুর্বল ঠিক কিনা রাতের অন্ধকারে কোন মহিলা একা একা যাওয়ার উপায় নাই কি ঠিক পেপার খুললি জানা একটা জানাকার পুরুষ কোমর পর্যন্ত জানাকারিনী মহিলার সিনে পর্যন্ত মাটির গাড়ে দিয়ে আদলা পিকেটির দিয়ে আল্লাহর আইনে যদি সঙ্গে সারের দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো জানা করা তো দূরের কথা বুড়ো বুড়ি সরা সুরি যুবক যুবতী মিস কল জীবনে দিতাম না এটা আইন এটা হচ্ছে আসল ইসলাম চুরি বন্ধ করে আসল ইসলাম জানা বন্ধ করে আসল ইসলাম পর্দা ফরজ করা আসল ইসলাম নামাজ কায়েম করা আসল ইসলাম সুদ হারাম করা এগুলো আসল ইসলাম এই ইসলাম তুলে দিয়ে খালি করছে নামাজ পড়বেন আমরা মুসলমান ইসলাম ইসলাম শেষ কতক্ষণ দেখা আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীর জমিনে শান্তি কায়েম হতে পারে না এই আইন কায়েমের জন্য এই মাদ্রাসা এই আইন কায়েমের জন্য মসজিদ এই আইন কায়েমের জন্য সভা কি কথা ঠিক কিনা এই সভা সমিতির উদ্দেশ্য কি মানুষ যাতে কোরআন পড়ে বুঝে শুনে এরা কোরআনের পথ ধরে আমরা সভা শুনি নামাজ পড়ি সব করি মাদ্রাসা করি কিন্তু কোরআনের পথ বুঝি না কোরআনের পথ ছাড়া একজন মানুষকে জান্নাতে দেওয়া যাবে না আল্লাহ রসুল তার 23 বছর নবুয়তি জীবনে যে লোকগুলোকে তৈরি করেছিলেন তার ভেতরে দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়েরা রসূলের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার ইন্তেকালের পর হযরত ওমর ফারুক 10 বছর মদিনার সংসদে বসে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছিলেন আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে দৌড়ে দৌড়ে মানুষের দুঃখ দশা দেখতেন আল্লাহর রসূলের একজন সাহাবি দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাতের অন্ধকারে একদিন মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন দূর থেকে দেখেন একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে ওমর ফারুক সে জায়গায় চলে গেলেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন দেখেন একজন মেয়ে মানুষের গলার আর্তনাদের আওয়াজ কান্নার আওয়াজ কিছুক্ষণ অপেক্ষা করলেন এরপর একজন যুবকের গলার আওয়াজ আর্তনাদের আওয়াজ আল্লাহর নবীর সাহাবি আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন ও ঝুপড়ির মালিক ভিতরে তোমাদের কি সমস্যা
কেন একজন মহিলার কান্নার আওয়াজ, কেন তোমার গলার কান্নার আওয়াজ বলো না? তখনই ওই পথিক ওই বে আপনার বেদুইন বলছে, পথিক আপনার কাজে আপনি যান, আমাদের দুঃখের কথা শুনে কোনো লাভ হবে না। আমিরুল মুমিনিন বললেন, ও বেদুইন বলো না একটু তোমাদের দুঃখের কথা, আমি যদি পারি একটু তোমাদের কাছে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসবো। তখন বেদুইন বলল, ওগো পথিক আমার ঘরে স্ত্রী আছে, এখন প্রসব বেদনা উঠে গেছে, কোনো মহিলা নাই তাকে সাহায্য করার জন্য, আমি স্বামী আমি সাহায্য করতে পারি না, আমার স্ত্রীও কাঁদে ব্যথার যন্ত্রণায়, আমিও কাঁদি, হল আমার ঘরের পরিচয়। উমার ফারুক মুহূর্তকাল দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন বাসভবনে। উনি গিয়ে তার স্ত্রীকে বললেন, পানের স্ত্রী আবদুল্লার মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, আমার সাথে রাস্তা ধরো, নতুন শুকনা পুরাতন কিছু কাপড় নাও, মরুভূমির প্রান্তরে যেতে হবে, আল্লাহ তোমাকে জান্নাত আজকের রাত্রিতে বিক্রয় দিয়ে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বললেন, ওগো পানের স্বামী উমার, আপনি তো বেহেস্তের জন্য সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরেন, কার কোন দুঃখ দুর্দশা আপনি কেন কিনতে পারলেন না? উনি বললেন, আজকের যে জান্নাত বিক্রয় দিবেন আল্লাহ, এটা পুরুষের জন্য নয়, এটা নারীর জন্য, তাড়াতাড়ি করে তুমি ওঠো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী বুঝতে পারলাম না, নারী কি আল্লাহ কেন বেহেস্ত বিক্রয় দেবে আমি বুঝতে পারলাম না। উনি বললেন, বেদুইনের স্ত্রী প্রসব বেদনা উঠেছে, সাহায্য করার কেউ নাই, তোমাকে সন্তান ডেলিভারির জন্য সাহায্যের কাজে যেতে হবে, আল্লাহ তোমাকে সাথে সাথে জান্নাত দেয়া দিবে। উমার ফারুকের স্ত্রী স্বামীর কথা অনুযায়ী পুরাতন নতুন কিছু কাপড় নিলেন। আমিরুল মুমিনিন কিছু ভুট্টা কিছু গমের আটা সবের আটা নিলেন, জয়তুন তেল নিলেন, আদা রসুন পেঁয়াজ খুরমা নিয়ে চলে যাচ্ছেন রাস্তা দিয়া। মাঝপথে যাওয়ার পর আমিরুল মুমিনিন বললেন, প্রাণের স্ত্রী তুমি যে খলিফার স্ত্রী, আমি যে উমার খলিফা, খবরদার পরিচয় দেবে না। ওনার স্ত্রী বললেন, ঠিক আছে। তারপরে চলে গেলেন বাসভবনের ওই ঝুপড়ির নিকটবর্তী হয়ে আমিরুল মুমিনিন চিৎকার করে বললেন, রে বেদুইন তুমি ঘর থেকে বেরিয়ে যাও, দরজা দিয়ে বাহিরে যাও, আমি একজন মেয়ে মানুষ এনেছি, তোমার স্ত্রীর ডেলিভারির কাজে সহযোগিতা করবে। বেদুইন চলে গেল বাহিরে। উমার ফারুক দূর থেকে স্ত্রীকে পাঠিয়ে দিলেন, স্ত্রীর শিক্ষিত হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হয়ে গেল, ইহুদির ছেলে একটা ফুটফুটে সন্তান, চাঁদের মতো সন্তান দেখে আমিরুল মুমিনিনের স্ত্রী আবেগ ভরে পূর্বের নিষেধ করা কথা ভুলে গেলেন। উনি চিৎকার করে বললেন, ওগো বেদুইন তুমি তাড়াতাড়ি করে খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, জোরে কন্যা আল্লাহু আকবার। যখনই বলেছে খলিফাকে সংবাদ দাও, ওই বেদুইনের কলিজার ভিতরে ভয় পয়দা হয়ে গেছে সর্বনাশ। এই আরব আমিরাতে সৌদি আরবে এখানে তো খলিফা মানে উমার ফারুক, যেরকম আমি যদি এখন বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই জননেত্রী শেখ হাসিনার কথা মনে হবে। ওই সময় খলিফা মানে উমার ফারুক। এইবার বেদুইন দৌড়ে চলে যাচ্ছেন, ও খলিফা সাহেব আপনি কোথায়? দূর থেকে খুরমা খেজুরের গাছের নিচে অন্ধকার দাঁড়িয়ে আছেন উমার ফারুক, চেহারা দেখাবেন না, দূর থেকে দাঁড়িয়ে এই কাজ করছেন। এইবার আমিরুল মুমিনিন বললেন, এই জায়গায় আমি আছি। বেদুইন চলে গেল মুখের কাছে, মুখ লাগা দেয়া দেখতে পেল এটাই বাস্তবিক উমার ফারুক। পায়ের উপর লুটিয়ে পড়ে গিয়ে বেদুইন কান্নাকাটি শুরু করলো, সাথেই সাথে উমার ফারুক বুকের সাথে জড়িয়ে ধরলেন, বললেন, বেদুইন তুমি কেন কান্নাকাটি করছো? বলে, হুজুর আমি ভুল করেছি, আপনাকে গভীর রাত্রিতে কষ্টের কথা শুনাইয়া দেয়া আমার অপরাধ হয়েছে, আপনি স্ত্রীকে নিয়ে গভীর রাত্রিতে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা আপনি কেন কষ্ট করলেন, আমার মতো ইহুদি স্ত্রী দশটা মরে যাক, দুনিয়া পরিষ্কার হয়ে যেত, কেন আপনাকে আমি খবর দিলাম? হুজুর গো আমি যে আপনাকে খবর দিয়েছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমার অপরাধ হয়েছে। এইবার আমিরুল মুমিনিন বললেন, হে বেদুইন তোমার ভুল নয়, বরং আমি অপরাধী, আমি অপরাধী, কোনো জাতি বলে হিংসা নাই নিন্দা নাই,
কাউকে ঘৃণা করতে নাই, এটা আমার নবীর শিক্ষা, এটা আমার ইসলামের শিক্ষা। তবে শোনো রে, তোমাকে কষ্ট শুরু হওয়ার আগে আমি সাহায্যের হাতটা এগিয়ে নিয়ে আসতে পারি নাই, এই জন্য আমি অপরাধী। আমাকে যদি তুমি মাফ না করো, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। উল্টো মাপ চাচ্ছে বাচ্চা, আল্লাহ আকবার, উল্টো মাপ চাচ্ছে, আর কোন অন্যায় করেনি, ধরে লেজাজ কেটেছে। আমিরুল মুমিনিন এত সাবধান অনুযায়ী কথা বললেন, ওগো বেদুইন খবরদার, খবরদার, ও বেদুইন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আপনি মাফ করে দেন। বলার সাথে সাথেই বেদুইন বলছে চোখের পানি ছেড়ে দেয়া। আমিরুল মুমিনিন বুঝতে পেরেছি, ইসলাম কারে বলে, দিন কারে বলে, কোরআন কাকে বলে, নবীর আদর্শ কারে বলে, বুঝতে পেরেছি হুজুর, আমি যাব না ভাই ভাগ্যরের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না মা বাবার কাছে, যাব না স্ত্রীর কাছে। এই গভীর রাত্রিতে আপনি হাতে হাত দিয়ে পরিয়ে দেন ওই রসুলের মধুর কালেমালা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর ফারুকের আদর্শ দেখে, তার চরিত্র দেখে, একাগ্রতা দেখে, নবীর আদর্শ অনুযায়ী কাজ করার জন্য ইহুদি হাতে হাত দিয়ে রাতের অন্ধকারে মুসলমান হয়ে গেলে। আমার ভাইয়েরা, আমরা সেই জাতি, আজকে কোরআনের মাদ্রাসা, আজকে এই কোরআনের মাদ্রাসার মাহফিল। ও আল্লাহর বান্দারা, আমি যদি আপনাদেরকে একটু স্বীকারোক্তি দেখতে চাই, আমরা কি ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখান, আল্লাহু আকবার। ইমানের সহিত যদি মৃত্যুবরণ করতে চান, আমার ভাইরা, আমার রসুল বলেছেন মৃত্যুর সময় যখন আজরাইল আপনাদের আমাদের বাড়িতে চলে আসবে, যখন জান কবেদের সিস্টেম শুরু হয়ে যাবে, ওই সময় দুইটা শয়তান বাবার সুরতে ডান দিকে বসবে, মায়ের সুরতে বাম দিকে বসবে। বাবার সুরতের শয়তান বলবে, বেটা রে, 40 বছর মাথার গাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, তোমাকে আমি কত নিজে খানা খাইয়া তোমাকে খাওয়াইছি, নিজে ঈদের দিনে নতুন জামা না পরিয়া তোমাকে পড়াইছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হয়ে আমারও তোমার ভালো হবে। মায়ের সুরত ধরে শয়তান বলবে, 10 মাস 10 দিন উদুরে দারুণ করেছিলাম রে বেটা, ও বেটা, আমি 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করিয়েছিলাম, আমি তোমাকে 5 বছর মেথরের কাজ করেছিলাম রে বেটা, আমি সারা রাত কলিজার পরে রেখে তোমাকে আমি শীত থেকে বাঁচিয়েছিলাম রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। মরণের সময় এক নবী রসুল ছাড়া সমস্ত মানুষের কাছে শয়তান আসবে পথভ্রষ্ট করার জন্য। বলুন তো, এই কথা কি দুই দিকের শয়তানের কি বিশ্বাস করা যাবে? আল্লাহর নবী বলেছেন, ওই সময় যদি আপনার একটা হাফেজ বেটা থাকে, কোরআন প্রেমিক মৌলবী কারি সাহেব সন্তান থাকে, সে যদি অজু করিয়া সুরা ইয়াসিন যদি বাবা মার শেওরে বসে তেলাওয়াত করতে থাকে, আমার রসুল বলেছেন কোরআন শোনা মাত্রই তার বাবা আর মার অন্তরে হবে, এই তোমার সেই সন্তান। বীরকুদ শাহ হাফিজা নুরানিয়া মাদ্রাসায় তাকে আমি মাথায় টোপলা নিয়া মাদ্রাসায় ভর্তি করেছিলাম, যাকে আমি ব্যাগ নিয়ে মাদ্রাসায় থুয়ে এসেছিলাম, এই তো আমার সেই সন্তান যিনি কোরআনের হাফেজ তৈরি হয়েছিলেন। আমার ভাইয়েরা, রসুল বলেছেন এতটুকু অনুধাবনের সাথে সাথে শয়তান দুই দিক থেকে ভাগিয়ে যাবে। আমার রসুল মদিনার থেকে এসে বলবে, ও আমার উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, দুঃখ নাই, তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে,
ওহে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসান জান কবজের কালে তোমার হইবে আসান মরণের সময় একটা হাফেজ বেটা কার কার ঘর দাদা হাত তোলেন তো দেখি এই গ্রামের কারা কারা হাত তোলেন তো এই গ্রামের এই গ্রামের মানুষ নাই ঠিকই গায়ের মানুষ কুন্ডি গাছা আল্লাহ শোনেন অনুরোধ করতেছি মৃত্যুর সময় ওয়াস ওয়াসায় মানুষের ইমান হারা করবে শয়তান ওই সময় কোরআন ছাড়া ইমানের মৃত্যুবরণ করার কোন ঔষধ নাই জোরে বলুন ঠিক কিনা একটা বেটা কিংবা একটা বেটি হাফেজ বানান না হাফেজা বানান আপনার মরণের সময় কোরআন পড়বে আপনার ইমানের মৃত্যু হবে জোরে কোন সময় এটি ভাবিদা মাদ্রাসা এই গায়ের মানুষ পড়াচ্ছেন না ওই রংপুর নীলফামারি ওই গুরুদাসপুর থেকে চাষ করতে গেছে ওই নিতপুর থেকে নিয়ামতপুর থেকে ওই ফেরিঘাটের পড়িচ্ছে আর আপনারা কোথায় ভালি হচ্ছে বা আপনার ব্যাটাকে নিতপুরে বেদি বানাচ্ছেন আর ওই দূরের মানুষের ব্যাটা নিয়ে আছে হাফেজ বানাচ্ছেন কত ঠিক কিনা আচ্ছা ভাই আপনার কন্ত প্রত্যেক উপজেলার কি প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের অফিস করেনি এখন আপনার আত্রায় আছে ফায়ার সার্ভিসের অফিস আছে না বাগমারও আছে তো ফায়ার সার্ভিসের অফিস সরকার আগেই বানাচ্ছে কারণ কি যদি আগুন লাগে তাড়াতাড়ি যে আগুন নিভে দিবি ফায়ার সার্ভিসের অফিসাররা সকালবেলা গোসল করে পোশাক পরে খাওয়া দাওয়া করে তেল পানি সব ইঞ্জিলে তুলে বসে থাকে স্টিয়ারিং ধরে যখন ফোন করবি ফোন করতে দেরি গাড়ি স্টার্ট হতে দেরি না তার মানে কি আগুন লাগতে দেরি ওরা দৌড় পেতে দেরি নেই এখন ফায়ার সার্ভিসের অফিসারের মতো আপনার বাড়িতে একটা আজরাইল এর ওই সময় শয়তান তাড়ানোর জন্য একটা ফায়ার সার্ভিসের অফিসার এলাকার লোক বাড়ি তড়া করে থাকেন পারবেন তা যদি না থন ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ডাকে আনতে আনতে আপনার জান নিয়ে আত্রা স্টেশন পার হয়ে চলে যাবে আমি আপনার একটা সন্তান কোরআন পড়া মানে কি মৃত্যুর সময় আপনার ইমানের মৃত্যুবরণের করার জন্য সহযোগিতা করলো আল্লাহ আমার নবী বলেছেন দুনিয়ার কোন ইমানদারের একটা ছেলে যদি পিতার জানাজার যদি ইমামতি করতে পারে অন্য মানুষের ছেলে ইমামতি যদি করে জানাজার 7 মিনিট লাগবে জানাজা করতে আর আপন ছেলে যদি জানাজা করে কমপক্ষে 15 মিনিট লাগবে পড়ার বেটা পড়ার লাশ কোন টেনশন আছে উনি খালি গড় গড় করে পরে আল্লাহ আকবার আল্লাহ আকবার সাইড দিয়ে দেন সালাম ফিরে ভাই আচ্ছা দা উনি মরে মরুক আর নিজের সন্তান হলে ওই দরুদ পড়তে পড়তে চোখ দিয়ে পানি বাড়াবি রসুল বলছেন আওয়ালাদুন সলে ইয়াদুলাহু নেক সন্তানের চোখের পানি শিকারের গুলি আগে কবুল হয়ে যায় আল্লাহ এই নেক সন্তান যদি জানাজার দাঁড়িয়ে দরুদ পরে আর মনে মনে আল্লাহ এই তো আমার সেই বাবা 40 বছর আমার মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করছে আল্লাহ যে বাপের চেহারা দেখলে হদের সব সেই বাপকে আজকে বিদায় দিচ্ছে আল্লাহ আমাকে যেভাবে ছোটবেলায় আমার বাপ মা লালন পালন করেছেন ওইভাবে আপনি কিয়ামত পর্যন্ত কবরে আমার আব্বা এবং আম্মাকে লালন পালন করুন এই কত কত সন্তানের চোখ দিয়ে মাসির মাথার মতো পানি বাড়ায় নাকের টকার কাছে আসতে দেরি আমার রসুল বলছেন ওই খাটটিতে পিতা মাতার জীবনের গুণ আল্লাহ মাফ করে তাহলে এইরকম সন্তান দরকার আছে না নাই তে একটাও বানালেন না কি কারণে কোন তো হাত যারকের বা কোনো হয়নি যাকে বড় হয়ে গেছে সন্তান তাহলে সন্তানের সন্তানক বানান নাতিক বানান না নাতনিক বানান প্রত্যেক বংশে প্রতি শতাব্দীতে একজন করে হাফেজ আলিম অবশ্যই থাকতে হবে কারণ আপনার একটা ছেলে যদি হক্কানি আলিম হয় আর ওই সন্তান যদি বৃহস্পতিবার রাত্রে কিংবা শুক্রবারের সকালে সোমবারে আপনার কবরস্থানে গিয়া জিয়ারত করে রাসুল বলছেন হক্কানি একজন হাফেজ আলিম যদি কবরস্থানে যায় 40 দিন কবরে আজাব আল্লাহ মাফ করে দেয় তাহলে এইরকম একটা সন্তান বাড়ির বানান লাগবে না ভাই কোন মানুষের যাকে এমবিবিএস ডাক্তার হয় বেটা ওর কোনো ভাবনা আছে জ্বর হলেও বেটা ডাক্তার ক্যান্সার হলেও ডাক্তার ডায়রিয়া হলেও
কোনো ভয় নাই অনুরোধ করতেছি এইরকম একটা সন্তান হতে হবে রাসূল বলেন একটা সন্তান যদি নামাজি হয় মুত্তাকি হয় কবরের পাশে গিয়ে দুহাত তুলে দোয়া করবে আল্লাহ আমার বাপ এবং মাকে maaf করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রাসূল বলেন শিকারীর গুলি মিস হবে সন্তানের দোয়া মিস হবে না একা দোয়ার জন্য 40 বছরের কবরে আদা আল্লাহ maaf করে দাও আল্লাহ কোথায় মুসলমান একটা মুসলমানের ঘর সন্তান নাই আমার আব্বার আমরা সাতটা ছেলে সগলিক মুলবি বানাছে গায়ের মানুষ যাত্রা খেপাল হয় কো হুজুর ইগলা ইলে করে ভাত পাবি ভাত পাবি এখন আবার ভক্তিতে করে টাকা পাইতে ওরাই করছে এরা আজ রাত গেলে টাকা রে আমাকে কো হুজুর ইলে কি করলেন আপনি তো তোকে মাথা সাথ দিছিল পোলে চুল গায় তুইও বলু হনি তুইও বলু হনি কত কন্ডা গা হয় না একটা বেটা কি একটা বিটি কেন হাফেজ বানান কি যাদের ছোট নাই ছেলে তাহলে নাতিক বানান কিংবা নাতনিক বানান আপনার খালি মৃত্যুর সময় কোরআন শোনার জন্য আল্লাহ রসুল বলছেন একটা হাফেজ সন্তান যদি কাউর হয় সে যদি হালালকে হালাল জানে হারামকে হারাম জানে কিয়ামতের দিন পিতা মাতার মাথায় নূরের তাজ পরে দিবি সুবহানাল্লাহ হা হা রে কি কথা রে নূরের তাজ পরে দিবি যেরকম হাফেজ হলে মাতার সাড়ে একটি পাগড়ি দেওয়া হয় না ছাত্র তখন দেখবেন ওই হাফেজের বাপের মাথা তো টুপি দিয়ে দেয় তো দুনিয়ার যেরকম মাথার টুপি দিলে শ্রোতারা দেখে আহ ইঙ্কে একটা বেটা যদি আমার হতো কিয়ামতের দিন আফসোস করবে আল্লাহ কি ভুল করছিলাম একটা পাটা কেন হাফেজ বানায়নি এই হাফেজ যদি আপনার মৃত্যু হয়ে গেল দাফনের পর থেকে 41 দিন যদি কোরআন তেলাওয়াত করতে পারে সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরে আযাব আল্লাহ maaf করে দেবেন সুবহানাল্লাহ 41 দিন কোরআন পড়া তো দূরের কথা বছরে একবারও যায় না খালি ঈদের দিনে যায় ওই আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর দুনিয়ার ভেউ ভাও কিনে দিয়ে হুন্ডা কিনে দিয়ে গেছে এক অক্ত নামাজ পড়ে না ঈদের দিন যায় নামাজ ভারত করিলে মাঠর থেকে কবর গেছে যা করছে আব্বা আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর তখন ধাক্কা হয় ইল্লিন সিদ দিনে দা ফেরেশতা কয় ফেরেশতাকে আল্লাহ কয় এই আর বেটা এসে সালাম দিছে আর রুটা লিয়ে যা তো কবরত লিয়ে দা দেখে যে আমার বেটা তখন বাপে কয় কেবা সারা বছর আইলু না আজ একদিন এসে আমাকে মানে বিরক্ত করছি গা কত কারণে গায় না একটা সন্তান নেক সন্তান তাহলে কবরের পাশে দেবেন পাঁচ অক্ত নামাজ হ্যাঁ ইমামতি করবেন কিংবা ভালো চরিত্রবান হবেন আপনার বাবার জন্য দোয়া করবেন 100% দোয়া কবুল করবে তাহলে এইরকম সন্তান না বানালে আমি কবর শুয়ে তো বিপদ এরা মোবাইল আপনার তো দিবে না কেউ মোবাইল দিবি মৃত্যুর পর মোবাইল কবর মধ্যে দিবি যে বেটারা আসিচ্ছে না বাবা আমি কবর দেনা আজাবে আছে না তো শেষ 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 জীবন শেষ হয়ে যাবে এই কবর থেকে মুক্তির জন্য নিজের সন্তানগুলিকে হাফেজ বানান আলিম বানান কারি সাহেব বানান মুত্তাকি বানান আল্লাহর ইজ্জতের কসম এই পৃথিবীর থেকে বিদায় করতে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার কি এইরকম সন্তান বানাতে কারা কারা রাজি আছেন না দু হাত তুলে দেখেন তো তোলেন না কেউ কেউ পরে তুলিছে এ যারা বিয়ে করেননি তারাও হাত তোলেন মা বোনেরা আপনারা যারা আছেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আপনারও নিজেদের সন্তানকে যদি মাদ্রাসায় দিয়া হাফেজ বানাতে পারেন কারি সাহেব বানাতে পারেন আলিম বেটা বানাতে পারেন ইমাম যদি মুত্তাকিদের বানাতে পারেন কিয়ামতের দিন পর্যন্ত কবর থেকে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে জোরে কর না আল্লাহু আকবার এই জন্যই কবি বলেছেন কোরআন শেখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবরের কালে তোমার হইবে আসান জান কবরের কালে তোমার হইবে আসান জান কবরের জন্য আপনার কোনো টেনশন নাই আর শুন না আমরা এই মাদ্রাসা বিল্ডিং কোনটা ভাই এখানে এই বিল্ডিং আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার কতজন ছাত্র আছে হাফেজ পড়ছে এই এটা কত বছর হলো স্টার্ট করছেন এটা দুই একজন কি পাগড়ি দিয়েছে ভাই দেয়নি এখনো আপনারা যার যার মতো সন্তান দেন
বাসেন বাসেন এই দুনিয়া 5 মিনিট আমরা থাকতে পারবো না বাসেন সন্তান যদি খালি নেককার হয় আপনার কপালে রাষ্ট্রিককে পড়ে গেল সন্তান আপনার দানা দই খালি ব্যথা করে এত বড় মজার কাম নাই এই যে মুরব্বি কিংবা এই যে ভাই ভাই আপনার পিঠত এমন দেখা চুলকাচ্ছে কোনোদিন হাত হাতও পাচ্ছে না হে আপনাকে হয় না পিঠত চুলকাচ্ছে কিন্তু হাত দিয়ে হাতও পাচ্ছি না তাহলে কাঙ্কা হয় যন্ত্রণা বেশি না তাহলে আপনার হাত হাতও পাচ্ছেন না তখন আপনার যদি কেউ চুলকে দেওয়ার না থাকে স্ত্রী করছে নে নইমের মা তুই না চুলকে দে তো স্ত্রী এখন এক হাত দিয়ে চুলকে বেল লাগিছে কিন্তু হাত একজন আর পিঠ আর একজন আর যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না তখন আপনার স্ত্রীর দাম কি মারছে রাই হ্যাঁ চুলকে দে তখন আপনার স্ত্রীর ভয়ের করে দুই হাত দিয়ে চুলকাচ্ছে তাও যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না কতক্ষণ হ্যাঁ তাহলে কষ্ট লাগে না আর নিজের হাত দিয়ে যেটি চুলকাচ্ছে ওটির হাতও পায় চুলকে চুলকে চামড়া কাটে কাটে তাও চুলকাচ্ছে আল্লাহ রসুল বলছেন যে এইরকম শান্তি নিজের হাতে নিজে চুলকালে যেরকম আরাম তার চেয়ে কোটি কোটি গুণ আরাম হলো নিজের ব্যাটা নিজের দানাদা করলে নিজের ব্যাটাকে ওই দিন মোত্তাকিদের ইমাম বানান প্রত্যেক বাড়িতে জানাজা করা ইমামতি করার একটা লোক তৈরি থাকতে হবে এই যে হাফেজ হলেন আপনার আপনি লস খেলেন না এই যে হাজার হাজার হাফেজ এই তালবে এলেম আছে এলে ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের আছে মাদ্রাসার দিয়ে হাফেজ বানান একটা সন্তান হাফেজ হওয়া মানে কি আপনার পরিবারের দশজন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে ধরে করে আল্লাহ তাহলে আপনি একটা হাফেজ বানালেন না কেন কেন বানান না এর জন্য আপনাকে আমাকে প্রাশ্চিত্য ভোগ করতে হবে এই দিন অনুরোধ করতেছি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত নয় আপনার জীবদ্দশা পর্যন্ত এই মাদ্রাসা টিকানের জন্য আপনাকে অর্থ দিতে হবে সাহায্য করতে হবে সবচেয়ে দরকার হলো ছাত্র দেওয়া এখানে কি জাগির দেন জাগির জাগির না কি বাবা ঠিক সব জাগির আছে অনুরোধ করতেছি যারা জাগির রাখতেছেন তারকে কপাল ভালো কিজের জন্য রসুল বলছেন একটা মাদ্রাসার তালেবে ইলম যদি লজিং মাস্টারের বাড়ির ভাত পাক ভাত আনতে যায় তাহলে একবার গেল একবার আলো আবার গেল আবার আলো আবার গেল আবার আলো কয় পাক তিনবারে ছয় পাক রসুল বলছেন এই তালেবে ইলমের এত মান এত দাম আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দেয় এ আমার ফেরেশতারা এই যে আমার কোরআনের তালবে এলেম এর পাও যেন মাটির না পড়ে আর তুমি পাখা বিছে দিয়া ওই জাগিরদারের বাড়ি পর্যন্ত আর মাদ্রাসা বন্ত তার পায়ের নিচে পাখা বিছে দিয়ে দেয়া তুমি হেঁটে নিয়ে যাবে আবার হেঁটে নিয়ে আসবে আমার ওই তালবে এলেমের বান্দার পায়ে যেন দুনিয়ার ধুলাবলির না লাগে আল্লাহ এইরকম জাগির রাখা লাগবে কিন্তু এরই মধ্যে আপনাকে দিক মানুষ ভালো আমাকে ওই দিক বলে হয় ও ও কি রাখার জন্য আমি ভাতের চাউল দিছি একটা তালবে এলেমের ভাত দিতে জীবনে ভেনু করে আপনার ভাত দেওয়া চাউল দেওয়া লাগবে না ওই দশজনের মধ্যে পাঁচজনের মধ্যে ওর ভাত আল্লাহ বরকত দিবে আর পরীক্ষা করেন না কে দিয়ে যারা আবাদ করেন যারা জাগির রাখতে পারতেছেন না ধান তো না হলে ইরিকাটা 20 মন 30 মন ধান সেদ্ধ করেন না ভাই তাহলে একটা গরিব মানুষ যদি 10 মন ধান সেদ্ধ করে 10 কেজি চাউল মা ফেলে না এই মাদ্রাসার দিলে কি আপনার সংসার ভাঙে যাবে যে ব্যক্তি 1 মন ধান ঘাড় দিয়ে ভয় নিয়ে দা ভ্যান দিয়ে ভয় নিয়ে দা মাদ্রাসার দিবেন একটা মাদ্রাসার ছাত্ররা ছায়া দরজার থেকে ধান নিয়ে আসলে যে সোয়াব পাবেন তার সে ডবল সোয়াব পাবেন আপনি নিজে যদি মাদ্রাসার পৌঁছে দেন এত বড় জাতির শ্রেষ্ঠ সন্তান এদেরকে ভিক্ষার ঝোলা ঘাড়ে দেওয়ার ঠিক নয় কিন্তু আমরা পারি না বিধায় আজকে এই দুরবস্থা আর শুন না আমরা এই মাদ্রাসার ছাত্র দিব আমাদের সন্তানগুলিকে দিব আলিম বানাবো হাফেজ বানাবো আমার মা বোনেরা যারা আছেন আমি অনুরোধ করতেছি সবাই সবার বাড়ির গার্জেন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে একটা ছেলে হোক একটা নাতনি হোক একটা নাতি হোক কোরআনের পাগল বানান আপনি মোত্তাকি বানান নামাজে বানান হাফেজ বানান আগামীতে কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনবে ধরে কোন আল্লাহু আকবার এই বক্তব্য 1500 বছর ধরে পৃথিবীর মাটিতে দিচ্ছি আমরা আলিম ওলামারা নবী রসুল দিয়েছেন অথচ আজকে এখনো বাড়ি বাড়ি হাফেজ তৈরি হলো না মুরব্বি আপনার কি ছেলেপেলে আছে ছোট আমার ছেলে বড় ইউনিভার্সিটি তে আপনার আপনার লাচি টাতি হয়নি না বিয়ে দিতে সালফালে এখন জাননি তাহলে আপনি কয়টা ছেলে এক ছেলে
তাহলে এগুলার যদি নাতি নতি হয় নিয়ত করে দেন ব্যাটা করো করবা আমি তো মরে যাবো তো মরলে তো আর এগুলো এখন বিয়েই দেননি আপনার উনি আশা নাই না প্রথম সন্তান তার হবি সাথে সাথে নিয়ত করে হাফিজ বানার লাগে প্রথম সন্তান তাহলে কি হবি আপনার জীবনটা শান্তিতে ভরে দেবে উনি কইতে দিয়া দিদা দেখতে শুনতে ভালো চেহারা ভালো চোখ টলটল করিচ্ছে এগুলো দিচ্ছে কে জিতপুরে জেনারেল শিক্ষিত বানাচ্ছে আর যার কানের লতি নেয় পাও তেরে মুখ দিয়ে লাগ দিয়ে লাল পরে কইছে এই এই অবদক দে ওই ভিক্ষে করে খাবি যা অনুরোধ করতেছি যারা যারা পিতে আছেন এখনো সন্তান হয়নি তারা নিয়ত করবেন আমার প্রথম ছেলে আমি মাদ্রাসাত পড়াবো আল্লাহ আমরা নিজেরা বক্তৃতা করি কাজও করি আমার তিনটা ছেলে ভাই আল্লাহর রহমতে আমার প্রথম ছেলে আলিম পাস ম্যানেজমেন্ট এমএ পাস আমার ছেলের সেই নামাজি সেই দাড়ি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করে বগুড়া সুপারভাইজার আমার মেজো ছেলে হাফেজ কামেল পাস নামাজ করে আপনাকে নওগাঁ নামাজগর থেকে কামেল পাস আবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরে মাস্টার তাই মসজিদের খতিব আবার ইসলামী ব্যাংকে চাকরি করে আর সেই বক্তা আমার ছোট ছেলে যে আমার গাড়ি চালায় কামেল ফার্স্ট ক্লাস পাশে হাদিস নিয়ে শেরপুর আলিয়া থেকে জুওলজি ধোনার ফাইনাল ইয়ার আমি কছি চাকরি লাগবে না তোরা খালি মৌলবি হবো কাকু জানাজার ডাকবো না এই চার বেটা তিন বেটা আর এক যাও ইলিয়াটা আমার কবরত নেমে দেবো গুচ্ছের বেনাবাজি জানাজার দ্বারে এখন লাভ নেই কত কর এক নেতা বলো মাইকিং হচ্ছে সব সংবাদ সব সংবাদ এলাকার মানুষের ঘুম হারাম কেন 40,000 বেনামাজি দাঁড়িয়ে লাভ কি আমার বাংলাদেশে যারা ভোটের আগে মরে এর কি এতই ভাগ্য ভালো ভোটের আগে যদি মরে হিন্দু যদি চেয়ারম্যান এমপি দাঁড়ায় উনা যা দাঁড়াতার সময় খারাপ কথা কয় এত লোকের দরকার নাই আপনার তিনটা ছেলে দুটা ছেলে একটা ছেলে এক ছেলের দুই হাত তিন ছেলের ছয় হাত দুই ছেলের চার হাত এই চার হাতের দাম কোটি কোটি টাকা আর 20,000 লোক জানাজা দিল কিন্তু আপনার ওই ছেলের হাতের দামের দাম হবে না কারণ ওরকের হাতের দোয়া কবুল হতেও পারে আর আপনার বেটা যদি তিনটে থাকে ছয় হাতের দোয়া 100% কবুল হবে আপনার সব বাদ দিয়ে আপনার এই নিজের সন্তানগুলিকে দিনদার ইমানদার বানাতে হবে এই ব্যাপারে আমরা যত্নবান হই না বুঝছেন আজকে দেখেন না কে এই টাউন বন্দরে আমি দেখি ওই মায়েরা ছোট্ট ছোট্ট পিচ্ছি সলবলুক লিয়া কেজি লিয়ে দেয় ঢুকে দিয়া ওরা বাইরে বসতে খাতা সেলাই করে ফুল তোলে আর হাফিজে মাদ্রাসা কি কি ডিগ্রি রে এখানে পড়ালি তার দোয়া কবুল হবি সেই সন্তানও পড়ায় একটা দিন মাও মাদ্রাসাতে আসে না বাপ খেপে কয় তুই মাদ্রাসাতে গেছু পড় তুইও আসে না অনুরোধ করতেছি যারা গ্রামের লোক আছেন আপনাদের সন্তান যদি নাও থাকে কিন্তু সহযোগিতা করে মুস্কি হাসি দিয়ে ছেলেদেরকে ইনকারেজ দেন বাবা তোমরা ভালো করে লেখাপড়া করো বাবা আপনার 10টা টাকা যদি এই মাদ্রাসার ব্যয় হয় আপনিও কিয়ামতের দিন সওয়াব পাবেন আপনাকে আল্লাহ সুপারিশ করে ওই সন্তানের দ্বারা ওই ছেলের দ্বারা জান্নাত দিতে পারেন এ তো নিয়ে কামলের বিষয় আল্লাহ রসুল বলছেন ইজামা তাল ইনসানু ইনকাতান হু আমানু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও আলাদুন সলে ইয়াদু লাহু আমার আল্লাহর নবী বলেছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে এক নম্বর সৎকায় দাঁড়িয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ রাস্তাঘাট বৃক্ষরোপণ এইগুলি হলো সৎকায় দাঁড়িয়ার কাজ দুই নম্বর এলেম কোরআনের কথা শুনলেন জানলেন এইগুলি মানুষকে বলে দিলেন আল্লাহর রসুল বলেছেন বাল্লিগো আন্নি ওয়ালাও আয়া একটা কথাও যদি কোরআন হাদিসের আমরা জানি আল্লাহর রসুল বলেছেন মানুষের কাছে পৌঁছায় দাও এই কথা কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ পৌঁছাতে থাকবে তাম সব প্রথম যিনি বলেছেন তার আমল নামায় দেওয়া হবে তিন নাম্বার আও আলাদুন সলিয়াদুলাহু নেক সন্তান নেক সন্তান যদি কাউরো হয় এই নেক সন্তানের হাতের এত দাম
এই নেক সন্তানের হাত দিয়া আল্লাহর দরবারে যা চাবে তাই পাবে ধরে কোন আল্লাহু আকবার দুনিয়ার মানুষ যদি আমরা বুঝতাম সন্তানের হাতের এত দাম সন্তানের আমলের এত দাম সন্তানের কোরআন পড়ার এত দাম সব বাদ দিয়া একটা বেটা আপাতত আমি হাফেজ বানাতাম আলিম বানাতাম ধরে কোন ঠিক কিনা অনুরোধ করতেছি এই মাদ্রাসা সেই মাদ্রাসা অনুরোধ করতেছি আজকে যদি বাংলাদেশে যদি এইগুলা মাদ্রাসার ছাত্র মুয়াজ্জিন হলে ইমাম হলে যদি 70,000 টাকা 90,000 টাকা যদি বেতন হতো মসজিদের কমিটি মাদ্রাসার কমিটির ছাত্র বেটাকে অত্যাচারে একটা গরিবের বেটা মসজিদে ইমামতি পাতাম না ওই কমিটির লোক বলতো বাবা তুই গেলে আজান দাও শীঘ্রে চাকরি আছে আমি আছি 70,000 টাকা বেতন হলে মানুষ লাফিয়াতা মাদ্রাসা ভর্তি করে দিল হইনি সরকার যদি আইন করতো প্রাইমারি চাকরি করবে হাই স্কুল করবে কলেজ করবে হাফেজ হওয়ার পর তোমাকে চাকরি দেওয়া হবে প্রত্যেকটা মাদ্রাসা 80 জন করে ছাত্র যদি হুজুররা ঢুকে লিয়া খিল লাঠি দিয়া পড়ালো হয়নি বাইরে থেকে কর্তৃপক্ষ ছাত্রর বাপেরা দরজা ভাঙ্গে বলতো হে হুজুর আমার বেটাকে ভর্তি করে লও তাকে হাফেজ দেওয়া হলে তো চাকরি নেই তখন মানুষ খুঁজে খুঁজে মাদ্রাসার দুয়ার বার করলো হয়নি আর এখন এসে মাদ্রাসার ছাত্র কেড়ে হাফেজ কেড়ে বেতন নেয় চা চিন্তা মাদ্রাসা করিচ্ছে 3 টাকা বেতন দিয়া খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই জন্য যে এলেমে ওর টাকা নাই সে এলেম মানুষ পড়ায় না এই যে আপনাকে রাজশাহী এটা বাগমারা রাজশাহী মেডিকেল কলেজ আছে 5,000 সিট আছে তাতে দরখাস্ত করে 51,000 5,000 হচ্ছে দরখাস্ত সিট মেডিকেলের ডাক্তার পড়তে গিয়া তারই 51,000 দরখাস্ত করছে তাহলে 46,000ই ফেল তাও রেটিনার কোচিং করাচ্ছে গাইড পড়াচ্ছে পর বাবা পর পর চান্স পাওয়া লাগবি আর মাদ্রাসা পড়ালে কোনো পরীক্ষা লেগেছে কি বাবা তুই এনা দয়া করে পড় বাবা যদি তুই ভিক্ষে করে খাওয়া লাগবে এটা করে খাওয়া লাগবি তোরা তো চার বেটা আমি একটা বেটাকে হাফেজ বানাবো ওই যদি দিন আর না যায় 1 বিঘা জমি বা তোরকের পক্ষ থেকে ওই বেটাকে লিখে দেবো তাও তো তুই হোক মরার সময় কোরআন পড়ার ভারে মরার সময় কোরআন পড়লে আপনি মুক্তি হ্যাঁ কেন আগে আগে দেখিল না এতে 20 সিটে না ভাই ইঙ্গে পাম্প করা মেশিন লয় ইঙ্গে পাম্প করে পাম্প করা লল দেয় 20 সিটে সেই পাম্প করা মেশিন তুলে দিয়া এখন চার্জার নামিছে খালি সুইচ দিল কতক্ষণ দেখা আগে মানুষ পাও দিয়া ভ্যান চালাতে কতক্ষণ দেখা পাও দিয়া ভ্যান চালাতে সেই ভ্যান এখন চার্জার ব্যাটারি দিয়ে বাপ রে বাপ কি জোরে দাঁড়ে আসামগঞ্জে হাটত 12 মন পিঁয়াজের লোড দিছে তুই আসিচ্ছে শিখদারি থেকে শাঁসা ঘুরে কতক্ষণ তাহলে ভ্যানের উন্নতি হলো সাইকেলের উন্নতি হলো হুন্ডার উন্নতি হলো আর আপনার ব্যাটার উন্নতি আগে তো মানুষ গরিব মানুষ পড়াচ্ছিল মাদার রাত এখন আরো পড়ায় না কোথায় কোথায় পড়ে কি হবে টাকা নেই পয়সা নেই লোকে থাকতো এমনি চুক্তি কাম করবা এই করলে কি হবে আপনার লেখাপড়া শিখাতে হবে আপনাকে কবরে বাঁচতে হবে হাসরে বাঁচতে হবে একটা মাথা নূরের টুপি যখন আল্লাহ ফেরেশতারা পরে দিবি তখন হাসরের লোকেরা বুঝতে পারবি কি ভুল করেছি রে একই গ্রামে বাস করছি রে একই বীরকুচ্ছে আহা রে কি হলো রে ওর মাথা নূরের তাপ আর আমার মাথা আগুন গলে পড়িচ্ছে কি হুজুর আপনাকে বেটা বাঁচতে আছে মাথা সাথে দিয়েছেন হুজুর আহা রে আহ টেকা টেকা পাগল টাকা বানাচ্ছি আমার 3টা বেটা কয় আব্বা এমএ পাস করনো কামেল পাস করনো আব্বা চাকরি নাই আমরা চাকরি করবো তে বগুড়া জেলা তার চুগা ফরিদপুর ধোপার জন্য ফরিদপুর থেকে কোথা আব্বা এটা কথা হলো আমাকে আল্লাহ যেটি পাঠাতে সেটি আসবো হ্যাঁ বা তুর্কের কোনো অপরাধ নেই ভুল আমার আমি মুক্তিযোদ্ধা স্বাধীনের সময় আমি তো দুয়মের ছাত্র মুড়ি খেলেছি পানি খেলেছি সেই মানুষটা কে জানে রে সার্টিফিকেটের ইঙ্কে দাম হবি খালি একটা সার্টিফিকেট নিয়ে তুলি আর আমার বুড়ি বইয়েরও চাকরি হলো এখনো কিছু কিছু মুক্তিযোদ্ধা দেখি দাঁত টাঁত মুখ ঠিক আছে চুল পাকেনি কিছু আনেনি কোথায় মুক্তিযোদ্ধা তুই হচ্ছু ভালো খালি তার্কের তো বেটা বাঁচতে মোট চাকরি হতো রে খালি মুক্তিযোদ্ধা ঘাটার দেখে দিতে রাস্তা দেখে দিতে যে এটা ব্রিক বদর ভাগ বদরে দেখান ব্রিক বদর কথে উনি যা দেখে দিতে উকিল মানুষ যুদ্ধ করেনি কিছু করেনি তার গোটা পরিবারের চাকরি হয়ে গেছে রে আহা
কিরিয়ে খালি সার্টিফিকেট শো করলি চাকরি প্রাইমারি হাই স্কুল আমাকে রূপ টেনশন আমাকে কোনো চাকরি নেই তাই চিন্তা করেছি আল্লাহ কিয়ামতের দিন জানো আল্লাহ এই দুনিয়ার আলেমের সার্টিফিকেট দিয়ে জানো আমরা মুক্তি পেতে পারি এই দুনিয়ার কোনো দরকার নাই আল্লাহ তুমি আমাকে রেজাক দিবে এটা তুমি কোরআনে বলেছো মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের রেজাক তৈরি করেছেন যখন আল্লাহ আমরা রেজাকের পাশে দৌড়াবো না আমরা দৌড়াবো আল্লাহর রহমতের দিকে দৌড়াবো ঠিক কিনা আবার ভাইরা আসুন না আমরা সবাই মিলে সেই দিকে পথ ধরি সেই দিকে চলি আসুন আমি আপনাদেরকে অনুরোধ করব মা বোনেরা যারা আছেন সবাই মিলে নিজেদের সন্তানগুলিকে নামাজি মুত্তাকি পরহেজগার কোরআন প্রেমিক বানান এই দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে মুক্তি পাবেন মৃত্যুর পর আপনার লক্ষ কোটি কোটি বছর কবরে থাকতে হবে এই কবরের ঘরটা হবে জান্নাতের টুকরা যখন আল্লাহু আকবার এই ঘরের জন্য আল্লাহর বান্দারা যারা আছেন টাকা পয়সা দিবেন ধান দিবেন এক মন করে যদি ধান মাদ্রাসা দেন আমার এটা কোরআনের জন্য দিচ্ছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা কোরআনের জন্য যারা তোমরা করজে হাসানা দিবা আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের তাম গুনাহগুলি মাফ করে দিব কোরআনের জন্য যারা অর্থ দিবে করজে হাসানা কাকে আল্লাহকে আল্লাহ বলছেন তাদের জীবনের সব গুনাহ মাফ তাহলে অর্থের দরকার আছে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ আমার রাসূল বলছেন যে যারা আমার আল্লাহ কোরআনে বলছেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে মুমিন যারা তাদেরকে জান্নাত বিক্রয় দেব বিনিময়ে তোমাদের জান আর মাল চাই আমাদের অর্থ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তাই আসুন আমার ভাইয়েরা এই কোরআনের মাদ্রাসার জন্য যারা আগে দিয়েছেন আমি আপনাদেরকে আবারও দেওয়ার জন্য অনুরোধ করছি যারা এই দানের ব্যাপারে একটু হাত প্রসারিত করবেন আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে সিদ্দিকে আকবরের সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন যেন আল্লাহ আমার ভাইরা আমি আপনাদেরকে যতটুকু কথা বললাম এরপরে মা বোনেরা যারা আছেন মা বোনদের জন্য আমার রসুল বলছেন আল মারাতু সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতি আবু আবশাত রসুল বলেছেন মায়েদের জন্য চার কাজ পাঁচ ওয়াক্ত নামাজ এক মাস রমজানের রোজা পর্দায় থাকা স্বামীর খেদমত করা এই চারটি কাজ দুনিয়ার কোন মায়েরা যদি করতে পারে আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে আমার মায়েরা মায়ের জাতিরা জান্নাতে যাবে দুনিয়ার কোনো জিন ইনসান বাধা দিবে না জোরে করেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে যদি স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন আমরা যদি স্ত্রীদেরকে জান্নাতি বানাতে পারি যে বোধ দর্শায় আমার রাসূল বলেছেন নির্ঘাত স্বামী তুমি জান্নাতে যাবা আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে দীর্ঘদিন পর জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে আল্লাহর ফেরেশতাকে বলা হবে ফেরেশতা যাও আমার ওই জান্নাতুল ফেরদাউসে আমার বান্দি কেন কাঁদে কি হয়েছে জান্নাত কি ভালো লাগে না এইবার ফেরেশতা গিয়ে বলবে আল্লাহর বান্দি আপনি জান্নাতে আসেন কেন জান্নাতের ভিতরে কান্না করছেন জান্নাত কি ভালো লাগে না আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান মুমিন সলিহীন আমার স্বামী ছিলেন তার চেষ্টা করে আমাকে নামাজি পর্দানিশীন ইসলামওয়ালা তৈরি করেছিলেন যার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে খুশি হইয়া জান্নাতুল ফেরদাউস দিয়েছেন কিন্তু আমি কাঁদি এই জন্য আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই স্বামীকে চোখে দেখি না জান্নাত ভালো লাগে না আজকে বেহেস্তের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি আমি চোখে দেখতে পাইতাম আল্লাহর ইজ্জতের কসম আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম জোরে কন্যাবার হওয়া স্ত্রী যদি জান্নাতি হয় স্বামীর কথা জান্নাতের ভিতরে আলোচনা করবেন আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না এই বান্দির স্বামী কোন ভেস্তে আছে খোঁজো খুঁজতে খুঁজতে দেখা যাবে 8 নম্বর জান্নাতে আল্লাহর একজন বান্দা
ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন, ফেরেশতা বলবেন আল্লাহর বান্দা কেন কাঁদেন, জান্নাত কি ভালো লাগে না, কি হয়েছে আপনার কেন কাঁদেন? এইবার আল্লাহর বান্দা বলবে রব্বুল আলামিনের ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচে ছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, আমি তাকে দীন ঈমান শিক্ষা দিয়া জান্নাতের পথের পথিক বানিয়েছিলাম, আজকে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমি তাকে চোখে দেখি না, জান্নাতের হুল গেলে মান ভালো লাগে না, বেহেশতের ভেতরে যদি আমার স্ত্রীকে চোখে দেখতে পারতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আমার আল্লাহ বলবেন ফেরেশতা দেখো না, আমি তোমাকে বলে দিচ্ছি যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি আল্লাহ স্বামীর উপর খুশি হইয়া ওই স্ত্রীর কাছে প্রমোশন দিয়ে দিলাম, তুমি তাড়াতাড়ি করে আমার বান্দাকে 1 নম্বর জান্নাতে উঠাইয়া দাও, জোরে করুন আমার হাওয়া। আমার ভাইয়েরা, দুনিয়ার স্ত্রীকে যদি আমরা জান্নাতি বানাতে পারি, আল্লাহর ইজ্জতের কসম আমরাও জান্নাতে যাব। এই জন্যই স্ত্রী যদি সতী সাধবী হয়, স্বামী যদি নেককার হয়, মুত্তাকি হয়, আমার রসুল বলেছেন স্বামী স্ত্রী দুইজনে জান্নাতি। সতী নারীর পতি হাইরে পর্বতের চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নাইর গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা জারো, দেশ হতে বিদার ভালো কল্লা নারী জারো। আমার মা বোনেরা, অনুরোধ করতেছি স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, স্বামীর আনুগত্য করবেন, পর্দায় থাকবেন, 1 মাস রোজা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে কোনো দরজা দেয়া আল্লাহর জান্নাতে যাবেন। আমার মা বোনেরা, ভাইজানেরা, বাপজানেরা যারা আছেন, যুবক ভাইয়েরা, পিতা মাতার খেদমত করবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার যুবকেরা, তোমরা আল্লাহর ইবাদতের পর পিতা মাতার ইহসান করো, দুনিয়ার জমিনে যে বাবা আপনাকে আমাকে জন্ম দিয়েছেন ওই বাবার চেহারার দিকে যদি নেক নজরে একবার তাকান, একটা কবুল হজের সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেবে। আল্লাহ রসুল বলেছেন প্রতি নজরে নজরে হাজ্জা তাম্মাবরুর কবুল হজের সওয়াব। ও আমার যুবক ভাইয়েরা, আজকে বাংলাদেশে হজ করার টাকার পরিমাণ হলো 8 লাখ টাকা, কয় লাখ এবার হজ করার টাকা 8 লাখ। মক্কাত না যা, বাপ যদি বেঁচে থাকে বদনাত করে পাইনি আর সাবান নিয়ে যা, বাপের পাও ধুয়ে দেয়া, ওই ভালো করে তাকান, আব্বা সালাম আলাইকুম ভালো আছে, খালি আনা হাসি মুখে কথা কবেন আর তাকাবেন, তাকানে তাকানে সব পাবেন। ও এত টাকাতে কে হজ করবি না, কেন মক্কা কি আগে গেছে না আগে আসছে, টাউন বড় হ্যাঁ বরং তো মক্কা আগে আসছে, অথচ টাকা বাড়িচ্ছে, কারণ কি টাকার মান কমে যা, হচ্ছে কি একটা করে হাজিক একজন লিয়ে যা 5 বার বেচিচ্ছে, এটি থেকে লিয়ে যা নাটোর বেচলে, নাটোর থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, ঢাকার থেকে এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে এহসান গুরুবক, সেটি থেকে আবার সৌদি লিয়া বেচছে, 5 বেচা দিচ্ছে, 5 হাতে 2.5 লাখ টাকা লাভ করছে, কত কোনে গা, এটা আপনাকে রাজশাহী বাঘ মারা না, এটা এটা আপনাকে কুশারে গোর খুন্টি বানায় ভাই, এটি নলডাঙ্গা বানায়, তার ঝলমলে বানেশ্বর বানায় না, নাটোর আবার গোড়ের আড়ত আছে, এই বানেশ্বর নলডাঙ্গা এলাদ কুশারে গোড়ের চৌকি মনে করেন 45 থেকে 60 টাকা কেজি, এটি থেকে পাখের এলিয়া যা উমরপুরে হারত বেচিচ্ছে হচ্ছে আপনার 75, উনি আবার পাখের এলিয়া যা নন্দীগ্রাম বেচিচ্ছে 90 টাকা, উনি পাখের এলিয়া যা গুলিয়ার হারত বেচছে 105 টাকা, যাই কিনেছে তাই লাভ করছে, এই হজ করা এরকম হতে বুঝছেন, যাই হাজি ধরে দিচ্ছে উনি লাভ করছে, কত মনে গা। আমার বহু মানুষ কত ভাই এরা হজের এলাজ কাম করেন, আপনি 10 জন হাজি দেন আপনাকে ফিরি লিয়ে যাবো, আমি নয় মানুষ পাও ধরে তেল মাখাবার পারবো না, তুই লিয়ে যা ভাত খিলাবো না, পরে দা আমার দুর্নবই কই এক ধরতরা, ওগুলো আমি পারবো না, তুই পারিস কয়া লিয়ে যা না, আমার অত মাথার তাল থাকেনি যে মানুষ গ্লাভ দিয়ে লিয়ে দা এই কাজ করা লাগবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করবো।